ওকে, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা, আচ্ছা আপনি কেমন আছেন? গতকালকের ক্লাসের রিভিউ দিয়ে শুরু করি। আগে গতকাল কি কি হয়েছে বা সেখানকার কোনো সমস্যা, কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে দ্রুত করে নেন। হ্যাঁ, জি ভাইয়া, গতকালকের কোনো সমস্যা প্রশ্ন বলে ফেলেন। হ্যাঁ, সবার হোমওয়ার্ক গুলো দেখবেন না? হোমওয়ার্ক তো দেখবই। সমস্যা নাই, শুধু হোমওয়ার্কগুলো দেখাবো। হ্যাঁ, হোমওয়ার্ক তো দেখবই। হোমওয়ার্ক যখন দেখাবো তখন আমার একটা প্রবলেম আছে, ওইটা বলবো আচ্ছা এখন। ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আজকে পরের ক্লাস শুরু করতে পারি নাকি? জি ভাইয়া, আচ্ছা এখানে সবাই কম্পিউটার বা ল্যাপটপে আমরা উপস্থিত আছি তো না? হ্যাঁ, না, আপাতত আমি আমি ফোনে আছি ফোনে আছি ভাইয়া। আমার হচ্ছে কারেন্ট নাই, চার্জ নাই ল্যাপটপে। হ্যাঁ, ল্যাপটপে আমার ওয়াইফাই চলে গেছে ভাইয়া। ফোনে আছে আমার ল্যাপটপে নাই, ফোনে আছে। কি জন্য যে সিটি কর্পোরেশনের ভিতর থাকি, কারেন্টই বলে থাকে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, আজকের ক্লাসে আমরা আলোচনা করব লেয়ার মার্ক সম্পর্কে। আর কি বলছে, মেক স্মল অ্যান্ড ডু মার্কস, নো প্রবলেম, আমরা মার্কসটা আজকে ক্লিয়ার হব। হ্যাঁ, জি ভাইয়া, জি ভাইয়া। মাস্ক ভাইয়া, মার্কস সম্পর্কে, মাস্ক এর আগে মার্কস নিয়ে মোটামুটি আলোচনা করছিলাম আমরা, তাই না? জি ভাইয়া, আচ্ছা, জি ভাইয়া। ফটোশপটা ওপেন করি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, কেমন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ভাইয়া, ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা জি ভাইয়া দেখা যাচ্ছে।
আচ্ছা, আমরা আজকে লেয়ার মার্কস নিয়ে কথা বলি। লেয়ার মার্কস বলতে এই শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমরা আগে একটা লেয়ার নিই। এটা আমার একটা লেয়ার, তাই না? লেয়ার কি না, ব্যাকগ্রাউন্ড লেয়ার জি এটা একটা। ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, ঠিক করতে করতে লাইভ, ফেসবুকে লাইভ করা, রেকর্ড করা, এগুলো করতে করতে অনেক সময় চলে যায়। হ্যাঁ, আচ্ছা, আমি একটা রেগুলার লেয়ার করে নিই এখান থেকে। এটা তো আমার রেগুলার লেয়ার, তাই না? এটা আমার রেগুলার লেয়ার। আচ্ছা, এই রেগুলার লেয়ারটাকে আমরা যদি মার্কস করতে যাই, আমি খুব সিম্পলি বুঝবেন বিষয়টা। হ্যাঁ, খুবই সিম্পলি একবারে বোঝার চেষ্টা করবেন যে মাস্ক, মাস্ক মানে যতদূর আমরা বুঝি যে ছাঁকনি বা ছেঁকে নেওয়া এরকম জাতীয় কিছু, তাই একটা না? হ্যাঁ, যে অনেকটা জিনিস থাকবে বা অনেক কিছু থাকবে, ওখান থেকে কিছু জিনিসকে আলাদা করে নেওয়াটাই মূলত মাস্ক, এটাই কি না? জি ভাইয়া, আচ্ছা, এখন এই লেয়ার মার্কস বিষয়টাতে আমাদের ঠিক তাই। আমরা একটা লেয়ারকে যদি মার্কস করতে যাই, তাহলে এখান থেকে অবশ্যই আমাদের বুঝে নিতে হবে যে কোনো একটা অনেক বড় জায়গা থেকে কিছু একটা জায়গাকে ছেঁকে আলাদা করে নেওয়াটাই হচ্ছে লেয়ার মার্কস। সিম্পলি একবার খুবই আমরা খুব সাধারণভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। এখন ঘটনাটা হচ্ছে জি যে ভাইয়া, লেয়ার মার্কস যেহেতু কোনো একটা লেয়ার থেকে কিছু একটা অংশ বা যতটুকুই হোক ততটুকুই আলাদা করে দেখানোই হচ্ছে লেয়ার মার্কস। তবে এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে লেয়ারের কোনো ক্ষতি হবে না, আমরা শুধু দেখাবো এটা আলাদাভাবে। তো এটার জন্য আমরা কি করি? আচ্ছা, দেখেন, আমরা ছোটবেলায় একটা কাজ করতাম, ছোটবেলায় একটা কাজ করতাম, কিরকম? আমরা যখন পড়তাম এই সরি অ সরি আ ক খ গ ঘ এগুলো পড়তাম না, বা 1 2 3 4 এভাবে পড়তাম, তখন এই যে, জি ভাইয়া, হ্যাঁ, ছোট থেকে যখন ছোট বাচ্চাদের যেভাবে পড়ায় যে ক খ গ ঘ 1 2 3 4 কিন্তু সিরিয়ালি বলতে পারে, কোনো সমস্যা নেই, 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত বলে দেবো। বাট যখন আমি বলতে দিব যে এইটা কত, মানে 8 দেখাইয়া বললাম যে এইটা কত, তখন ও আবার 1 থেকে গুনে বলে দিল ওইটা 8। কিন্তু শুধু যদি 8টা দেখানো হয় তাহলেই পরিচয়টা পাওয়া যাবে যে আসলে সে 8 চিনে কিনা। তখন আমরা কি করি, একটা কাগজ নেই, বড় একটা কাগজ নেই, কাগজ নিয়ে ছোট্ট একটু ফুটা করে দিই, ওই ফুটাটা তখন কি করি যে ওই পুরো পেজটা ঢাকে থাকে, ওই ফুটাটা শুধু ওই 8-এর উপরে রাখি, তখন শুধু 8টা দেখা যায়, তখন বলতে পারে যে আসলে সে আসলে 8টা চিনে কিনা। আমরা এরকম করছি কেউ? জি ভাইয়া, আচ্ছা, চোখের ডাক্তারের ওখানে কি কাজ করে তো? হ্যাঁ, জি ভাইয়া, যে অনেক বড় একটা জায়গা থেকে পুরো জায়গাটা অনেক কিছুটা জায়গা ঢেকে দিয়ে শুধু কিছু একটা জায়গাকে দেখানোর জন্য যে জিনিসটা করা হয়। আচ্ছা, আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বা বোঝানোর জন্য বলছি, লেয়ার মার্কসটা ঠিক এভাবেই কাজ করে। আমি যদি এখানে এই যে এই জায়গাটা, এটা কিন্তু দেখেন অ্যাড লেয়ার মার্কস, আপনারা দেখতে পাচ্ছেন এই লেয়ারের নিচে, আমার কার্সারটা লক্ষ্য করেন, এই লেয়ারের নিচে আচ্ছা জায়গায় অ্যাড লেয়ার মার্কস নামে একটা জিনিস আছে। এই অ্যাড লেয়ার মার্কস যদি আমি করে দিই, দেখেন কিচ্ছু চেঞ্জ হয়েছে কি? জি, পাশে আরেকটা ঘর আছে। হ্যাঁ, এখানে একটা চেঞ্জ হয়েছে, ঘর হয়েছে, বাট আমার দেখানো দেখতে তো কোনো সমস্যা হয়নি, দেখতে কোনো চেঞ্জ হয়নি, তাই না? দেখতে কোনো কিছুই চেঞ্জ হয়নি। আচ্ছা, হ্যাঁ, তো এই অবস্থায় আমি লেয়ার মার্কস নিলাম, বাট দেখতে কোনো চেঞ্জ হলো না। এটার মূল কারণটা হচ্ছে, আমি এর আগেও আপনাদের বলছিলাম যে লেয়ার মার্কস এটা কাজই করে সাদা এবং কালো এই দুটো রং নিয়ে। লেয়ার মার্কস জিনিসটা হচ্ছে পুরোটা সাদা এবং কালোর খেলা। আপনি যদি পুরোটা সাদা রাখেন, তার মানে বুঝবেন এটা স্বচ্ছ, এখান থেকে আপনি পুরোটা দেখতে পাবেন। কোনো একটা অংশ যদি কালো করে দেন, বুঝে দেন
লেয়ার মার্কসের কিন্তু, এটা কিন্তু মেইন লেয়ারটা না। আমি যদি লেয়ার মার্ক, এটা আমার মার্কসের ঘর না, লেয়ার মার্কসের থাম্বনেইল এটা না, আর এটা কিন্তু এই লেয়ারের থাম্বনেইল, আর লেয়ার মার্কসের থাম্বনেইল হচ্ছে এটা। দেখেন এখানে নিচে লেখা চলে এসেছে লেয়ার মার্কস থাম্বনেইল। তো এই লেয়ার মার্কস থাম্বনেইলটা এইটাতে যদি আমরা কাজ করি তাহলে বুঝবেন যে মার্কসের কাজ হবে, লেয়ার মার্কসটার কাজ আমরা করতে পারবো। এখন যেহেতু সাদা এবং কালো নিয়ে খেলা, আমরা এই যে ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা নিলাম আমি, কালো কালারটা নিলাম, একবারে কালো নিলাম। আচ্ছা আমি যদি এখন, আমি কিন্তু এটাতে কাজ করতেছি কিন্তু, এটাতে কিন্তু না, মাথায় রাখবেন, ক্লিয়ার? আচ্ছা আমি কিন্তু এইটা সিলেক্ট করে রাখছি, অর্থাৎ লেয়ার মার্কসের জায়গাটা সিলেক্ট করেছি। এখন দেখেন মার্কসটাকে আমি কালো করব, আমি রং করতেছি কালো, বাট এখানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে মিশে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি কালো রং নিছি কিনা উপরে দেখেন, কালো রং নিছি না, বাট এখানে কালো রং হচ্ছে, এখানে মিশে যাচ্ছে, তাই না? আচ্ছা আরেকটা ঘটনা দেখেন, এখানে কালো রং হচ্ছে না ঠিক, কিন্তু এই যে লেয়ার মার্কসের জায়গাটা দেখেন, এখানে কিন্তু কালো হচ্ছে, তাই না? জি ভাই। হ্যাঁ এখন দেখেন আমার যে জায়গাটুকু কালো হয়েছে সেই জায়গাটা আমার দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি কি, আর যে জায়গাটুকু শুধু সাদা আছে ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আমি এটা বড় করে দেখাই, এই দেখেন হয়েছে, শুধু এই জায়গাটুকু আমার সাদা আছে না? জি। আচ্ছা দেখেন শুধু এই জায়গাটুকু আপনারা দেখতে পাবেন, শুধু এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন না? অর্থাৎ যে জায়গাটুকু সাদা থাকবে সেই জায়গাটুকু শুধু আপনি দেখতে পাবেন, যে জায়গাটুকু কালো থাকবে সেই জায়গাটুকু আপনি আর দেখতে পাবেন না। এটাই হচ্ছে লেয়ার মার্কসের খেলা। এখন মার্কস আমরা বিভিন্নভাবে করতে পারি, আপনি এখানে ডিরেক্ট এখানে লেয়ার মার্কস নিয়ে মার্কসটা করে ফেলতে পারেন। আমি লেয়ার মার্কস ডিলেট করে দিই, এটা ডিরেক্ট লেয়ার মার্কস, লেয়ার মার্কস লেয়ার লেয়ার মার্কস ডিলেট করে দিলাম, এটা পুরোটা চলে এসেছে, আবার পুরোটা দেখতে পাচ্ছি। আচ্ছা আবার আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি, যে আমার এখানে সিলেকশন নিয়ে করতে পারি, আমি এখন দেখুন তো আমার কোন জিনিসটা সিলেক্ট আছে, মাস মুজাটা মুজাটা সিলেক্ট আছে। আচ্ছা এবার বলেন তো কোন জিনিসটা সিলেক্ট আছে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রাইট। আচ্ছা এখন আমার ব্যাকগ্রাউন্ডটা হবে, আচ্ছা এখন বলেন কি সিলেক্ট আছে, শুধু অবজেক্ট, শুধু অবজেক্টটা সিলেক্ট আছে, তারপরেও এই যে এখানে একটু ইয়া চলে এসেছে, নো প্রবলেম, এগুলা জাস্ট এটা বোঝার জন্য দেখাচ্ছি। আচ্ছা শুধু অবজেক্ট সিলেক্ট আছে, শুধু মোজাটা সিলেক্ট আছে, তাই না? জি ভাইয়া, জি ভাই শুধু মোজা, হ্যাঁ মোজারও অবজেক্টটা। আচ্ছা আমি পুরোটা করে দিচ্ছি, আচ্ছা এখন মোজার, এখন যদি আমি এখান থেকে লেয়ার মার্কস করি, আমার সিলেকশন আছে, এখন যদি আমি এখান থেকে এই যে লেয়ার মার্কসে ক্লিক দেই, এখন কি ঘটনাটা হবে বলেন তো? শুধু অবজেক্টটাই লেয়ার মার্কস হবে, রাইট, অবজেক্টটাই হবে, শুধু অবজেক্টটা দেখতে পাবো, বাকিটা কালো হয়ে যাবে, বোঝা গেছে? যে জায়গাটুকু সিলেক্ট রাখা অবস্থায় আপনি লেয়ার মার্কস করবেন, শুধু ওই জায়গাটুকু থাকবে, বাকিটা কালো হয়ে যাবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা আমি এখানে লেয়ার মার্কসে একটা ক্লিক দিলাম, দেখেন শুধু এই জায়গাটুকু সাদা আছে, শুধু এটা সাদা আছে যেটুকু সিলেক্ট ছিল, আর বাকিটা কালো হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। তার মানে আমি দেখতে পাচ্ছি শুধু যে জায়গাটা আমার সাদা আছে ওই জায়গাটাকেও আমি দেখতে পাচ্ছি, যে জায়গাটা আমার কালো হয়ে গেছে সেই জায়গাটাকে আমি দেখতে পাচ্ছি না, ক্লিয়ার? আচ্ছা এখন এই কাজটা করার পরে এখন মনে হলো যে না, আমার এই জায়গাটাও তো লাগবে না, এই জায়গাটাও আমার লাগবে না, আমি সুন্দর করে এখানে সিলেক্ট করে নিলাম, যে আমার মনে হলো যে এই জায়গাটা, যে জায়গাটা আমি সিলেক্ট করছি এই জায়গাটা আমি দেখতে চাই না, এই জায়গাটা আমার লাগবে না, তাহলে আমার এখন করণীয় কি? কালো করে, কালো করে দিব, কেন কালো করে দিব এই জায়গাটা? হ্যাঁ কালো করে দিলে তো দেখা যাবে না, রাইট। এখন এই কালোটা করব কোথায়, কালোটা করব কোথায়, আমি কি এই লেয়ারে সিলেক্ট করব নাকি লেয়ার মাস্কে সিলেক্ট করে করব? লেয়ার মাস্ক, ভেরি গুড, লেয়ার মাস্ক, লেয়ার মাস্কে, অবশ্যই লেয়ার মাস্কের কাজ করতে হলে আপনাকে মাস্কে গিয়ে কাজ করতে হবে, বুঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ তাহলে লেয়ার মার্কস আমি সিলেক্ট করছি, আমার এখানে কালো এবং সাদা রং চলে এসেছে, তাই না?
আচ্ছা, এই রঙের ব্যবহার গুলো দুটো সিস্টেম, আপনি ব্রাশ টুল দিয়েও করতে পারেন, কিন্তু কোনো সমস্যা নেই, কালারটা নিব। ব্রাশ টুল দিয়েও আমরা করতে পারি। ব্রাশ টুল দিয়ে করলে এভাবে আমাদের ঘষতে হবে, তাই না? বাট যদি আমরা সংক্ষেপে শর্টকাটে করতে যাই, তাহলে দেখেন আমি যদি কন্ট্রোল চাপে ধরে ব্যাক স্পেস চাপি, তাহলে নিচের কালারটা অ্যাপ্লাই হবে, আর যদি অল্টার চাপে ব্যাক স্পেস চাপি, তাহলে উপরের কালারটা অ্যাপ্লাই হবে। মুখস্থ করে নেন এটা। আচ্ছা, কন্ট্রোল কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে নিচের কালারটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ সাদা হলো এখানে, দেখেন কন্ট্রোল ব্যাক স্পেস, ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস। আচ্ছা দেখেন, আমি কন্ট্রোল ব্যাক স্পেস আচ্ছা চাপছি, এই জায়গাটা আবার আগের আর মতো হয়ে গেছে। অর্ডার আচ্ছা দেখেন, আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপছি, এই জায়গাটা আগের মতো হয়ে গেছে, কেন বলেন তো? বলতে পারবেন? আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপছি, আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপছি, কারণ হচ্ছে সাদা, কারণ সরি, না 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 সাদা, ঠিকই ঠিক ছিল তো, লেয়ার মাস্ক সিলেক্ট করা আছে, লেয়ার মাস্ক সিলেক্ট করা আছে, আমি লেয়ার মাস্ক যেহেতু কন্ট্রোল ব্যাক স্পেস চাপছি, কন্ট্রোল ব্যাক স্পেসে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিবে, অর্থাৎ নিচের কালারটা নিবে। এক আর ফোন হেডফোন এখন এই জায়গাটা সাদা হয়ে গেছে, আর লেয়ার মাস্কে সাদা হয়ে যাওয়া মানে আবার পুনরায় দেখার দেখতে পাওয়া, সেটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা এখন যদি আমি অল্টার ব্যাক স্পেস চাপি, তাহলে কোন কালারটা অ্যাপ্লাই হবে? জি ভাইয়া, আমি যদি অল্টার ব্যাক স্পেস চাপি, কোন কালারটা অ্যাপ্লাই হবে? তাহলে শুধু অবজেক্ট উপরে কালারটা অ্যাপ্লাই হবে, উপরে কালারটা, অবজেক্ট ভাইয়া, হ্যাঁ হ্যাঁ অবজেক্টটা শুধু হবে তখন, তাই না? আমার সিলেকশন জায়গাটা আমি দেখাচ্ছি, আমার একটা জায়গা সিলেক্ট করা আছে, আমি যদি অল্টার ব্যাক স্পেস চাপি, তাহলে আমার উপরের কালারটা অ্যাপ্লাই হবে, আর উপরে কি কালার আছে? ব্ল্যাক, ব্ল্যাক। তো আমি অল্টার ব্যাক স্পেস চাপলাম, ব্ল্যাক কালার অ্যাপ্লাই হয়েছে, আর আমরা জানি লেয়ার মার্কসে ব্ল্যাক কালার হওয়া মানেই ওই জায়গাটা মিশে যাওয়া। ক্লিয়ার? জি ভাই। ওকে দেখেন, এই জায়গাটা মিশে গেছে। ওকে আচ্ছা, ওকে ভাইয়া। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমার এখন আমাকে বলছে যে শুধুমাত্র এই জায়গাটুকু, এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু মিশিয়ে দিতে হবে, আমার এই জায়গাটুকু দরকার নেই। তাহলে আমরা কি করব, আগে সুন্দর করে সিলেক্ট করে নিব, তাই না? আমি পলিগোনাল টুলটা নিলাম, হ্যাঁ আমি এখান থেকে এই জায়গাটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট হয়েছে, সিলেক্ট হয়েছে। আচ্ছা এখন আমি এই জায়গাটাকে দেখতে চাই না, কি করব বলেন? ব্যাক স্পেস, কি ব্যাক স্পেস? ব্যাক স্পেস না ভাইয়া, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক, অল্টার ব্যাক স্পেস, শুনেন কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, এই দাঁড়ান আমি বলতে দেন, মিউট করুন সবাই, মিউট করুন। কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, এগুলাতে পরে যান, আগে আপনি সাদা কালোর খেলাটা বুঝেন। প্রথমে বলেন আমি এটাকে দেখতে চাই না, দেখতে চাই না, এই জন্য আমি এটাকে সাদা করে দিব নাকি কালো করে দিব? কালো, কালো, ভেরি গুড, কালো করে দিব। এখন কালো করে দেওয়ার জন্য আমার কন্ট্রোল ব্যাক স্পেস চাপতে হবে না, অল্টার ব্যাক স্পেস চাপতে হবে, এটা পরে, কারণ আমার যদি এখানে এটা এভাবে উল্টে থাকে, তা এখন কি চাপবো? এখন কি চাপবো? অল্টার ব্যাক স্পেস, নো, অল্টার ব্যাক স্পেস, দেখেন কালোটা নিচে আছে, কন্ট্রোল ব্যাক স্পেস, কালোটা নিচে আছে, কালোটা নিচে আছে, আছে না কইছে কেন? খাওয়া করছে। আচ্ছা দেখেন, এই কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, এইভাবে কখনো আপনারা মুখস্থ করবেন না, প্লিজ।
আপনারা দেখবেন উপরে কোন কালারটা আছে, নিচে কোন কালারটা আছে। জি ভাইয়া, উপরে যে কালারটা থাকবে, ক্লিয়ার শুনেন, এখানে আমার উপরে নিচে কালার আমার চেঞ্জ হতে পারে, যে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি এখানে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। আপনি যে উপরে যে কালারটা থাকবে সেটাকে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অল্টার ব্যাক স্পেস, নিচে যে কালারটা থাকবে সেটাকে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস, এটা মাথায় রাখবেন। ওকে জি ভাইয়া, হ্যাঁ, তাহলে আমার এখানে, আমি এই জায়গাটাকে দেখতে চাই না, আমি এটাকে সাদা করতে হবে না কালো করতে হবে? কালো করতে হবে। আচ্ছা, লেয়ারে কালো করবো নাকি লেয়ার মাস্কে কালো করবো? লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক। ওকে, অবশ্যই এখানে দেখে নেবেন লেয়ার মাস্কটা সিলেক্ট করা আছে কিনা। আমার যদি সিলেক্ট করা থেকে থাকে তাহলে আমার পরের কাজ সাদা এবং কালো করা। এখন আমি সাদা এবং কালোতে যাব। আচ্ছা, আমি ব্রাশ টুল দিয়ে করতে পারি, এতে কোনো ঝামেলা আছে কারো? এই ব্রাশ টুল দিয়ে কালো করলে কোনো কারণ হবে না? আছে না ভাই? না ভাই, অবশ্যই ব্রাশ টুল, ব্রাশ টুলটা যখন ইউজ করবেন তখন ব্রাশ টুলে কিন্তু এখানে উপরে যে কালারটা থাকবে সেটাই কিন্তু ব্রাশ টুলে যাবে, মাথায় রাখবেন। হ্যাঁ ভাইয়া, কাজে আমার এখানে এখানে কালোটা নিচে আছে, সো আমি এখন যতই ব্রাশ চালাই না কেন উপরে সাদা আছে, তার মানে এখানে সাদা হচ্ছে, এই সিলেকশন জায়গাটুকু সাদা হচ্ছে, কালো হবে না। ক্লিয়ার? এমন অবস্থায় আমি যদি ব্রাশ টুলটাকে ইউজ করতে যাই তাহলে আমাকে অবশ্যই কালোটা উপরে নিয়ে যেতে হবে, আমি এখানে একটা ক্লিক দিলে কালোটা উপরে চলে যাবে। এখন যদি ব্রাশটা ঘষি তাহলে এই যে কালো হচ্ছে না? জি ভাইয়া, আচ্ছা জি ভাইয়া, তাহলে মূলত আমাদের যেটা প্রয়োজন সেটাকে উপরে নিয়ে যেতে, যদি আমরা ব্রাশ টুলটা ইউজ করি। হ্যাঁ, ব্রাশ টুল ইউজ করলে যেটা প্রয়োজন সেটাকে উপরে রাখবেন। আচ্ছা, এখন আমরা শর্টকাটটাতে যাই। শর্টকাটটা হচ্ছে যে কন্ট্রোল ব্যাক স্পেস এবং অল্টার ব্যাক স্পেসের ঘটনাটা দেখেন। আমি বলছি যে উপরে যে কালারটা থাকবে সেটাকে অ্যাপ্লাই করতে চাইলে কি চাপতে, কি চাপবেন? অল্টার ব্যাক স্পেস। ভেরি গুড, উপরে যে কালারটা থাকবে, উপরে যে কালারটা থাকবে সেটাকে অ্যাপ্লাই করার জন্য অল্টার, এই অল্টার ব্যাক স্পেস, উপরের কালারটা ভাই, উপরেরটা অল্টার, নিচেরটা কন্ট্রোল। অল্টার ব্যাক স্পেস, উপরের কালারটা অ্যাপ্লাই করার জন্য অল্টার ব্যাক স্পেস, নিচের কালারটাকে অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস, ক্লিয়ার? কন্ট্রোল ব্যাক স্পেস। আচ্ছা, এখন আমার এখানে কালোটা নিচে আছে না উপরে আছে? নিচে আছে, নিচে আছে। এখন আমি যদি ফুললি একবারে একেবারে কালারটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস চাপবো নাকি অল্টার ব্যাক স্পেস চাপবো? কন্ট্রোল ব্যাক স্পেস। ভেরি গুড, কন্ট্রোল ব্যাক স্পেস, আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপলাম, চলে গেছে। আপনি যদি সিলেক্ট না করেন তাহলে পুরোটাতে চলে যাবে, দেখেন পুরোটা কালো হয়ে গেছে। ব্রাশ টুল তো লাগবে। আচ্ছা, এখন আমরা আসি এই জায়গা, এই জিনিসটা আসলে প্রয়োজন হয় কোথায়, আমরা কেন লেয়ার মাস্ক করব, তাই না? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, আমি এই ছবিটাকে ওপেন করি, ছবিটা, ও সরি, এটা কাজ করা আছে। আমি এই ছবিটাকে ওপেন করি, করলাম। জি ভাইয়া। আচ্ছা, যে কোনো একটা ছবি ওপেন করার পরে আমরা বেসিক্যালি যে কাজটা করি সেটা হচ্ছে একটা ছবিকে আমরা ডুপ্লিকেট করে নেই, তাই না? জি, আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম, দুটো করে নিলাম, সমস্যা আছে কোনো? জি ভাইয়া, না না ভাইয়া। ওকে, আচ্ছা, এখন আমরা বায়ার আমাদের যে কাজটা দিল, ধরেন যে এটাকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তো আমার এই জায়গায় একটা নিলাম, আমি রাফলি নিচ্ছি, হ্যাঁ, আপনারা যখন শিখাবেন তখন প্রপারলি করেন। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করলাম, কোনটা সিলেক্ট করলাম? এই এই জামাটার একটা অংশ সিলেক্ট করছি, তাই না? উপরটাকে। আচ্ছা, আমি এটাকে সিলেকশন নিয়ে নিলাম, সিলেকশন নিছি, এই সিলেকশন নিছি, এটা আমি
জি ভাই, আচ্ছা এখন যদি আমি এটাকে লেয়ার মার্ক করি তাহলে ঘটনাটা কি হবে বলেন? শুধু ওই অবজেক্টটুকু জি ভাইয়া, লেয়ার মার্ক হবে, শুধু দেখা যাবে, ব্যাকগ্রাউন্ডটা মিশে যাবে। ভেরি গুড, শুধু এইটুকু দেখা যাবে, বাকিটা চলে যাবে। জি দেখেন হয়েছে এটা। জি ভাই, আচ্ছা এখন আমার তো এইটাও দরকার, তাই না? জি আচ্ছা এটাকে এখন কিভাবে নিব? এটাকেও সেম ভাবে, সেম ভাবে কিভাবে ভাই? ওই যে লেয়ার ভাবে এটা লেয়ার করে নিয়ে লেয়ার মাস্ক করা, তাহলে তো আদারওয়াইজ আমরা কালার সিস্টেম সাদা করে দিলাম। আচ্ছা আমি এটাকেও নিলাম, এটাকেও সিলেকশন নিলাম। এখন এই লেয়ার মাস্কটাতে আমরা কি করব বলেন? এইখানেও অ্যাড লেয়ার মাস্ক করা যাবে না ভাইয়া? আবার লেয়ার মাস্ক করবেন? আরেকটা হবে না পাশে? না হ্যাঁ, আমরা যদি একটা করি যে এটা করলাম, করার পর একটা ইয়ে হয়ে গেল অর্থাৎ চলে গেল, ওটা দিয়ে আমরা সাদা করে দিলাম ওই অংশটা। ভেরি গুড, এই যে আপনার লাইনে এসেছেন। এখন দেখেন আমার ছবি তো এটা পুরোটাই, তাই না? জি, আমার এই জায়গাটা দেখেন, এই জায়গাটা ভ্যানিশ হয়ে গেছে, তার মানে কি এই জায়গাটা, এই জায়গাটুকু আমার কালো হয়ে গেছে, এটাই তো? জি ভাই। আচ্ছা এই জায়গাটাকে যদি আমি সাদা করে দিলে আর মাকছে, তাহলে তো এই জায়গাটা ব্যাক করবে, তাই না? অবশ্যই। আচ্ছা সাদা রংটা নিয়ে, সাদা রংটা নিয়ে আমি এখানে যে সাদা করে দিচ্ছি। আমার কিন্তু লেয়ার মার্ক সিলেক্ট আছে, এটা মাথায় রাখবেন। হয়েছে? জি ভাই। দেখেন আমি এটা সাদা করে দিছি শুধু। জি ভাইয়া, কাজেই যে জায়গাটা লাগবে ওই জায়গাটাকে সাদা করে দিবেন, যে জায়গাটাকে লাগবে না ওই জায়গাটাকে কালো করে দিবেন। ক্লিয়ার? এখন দেখেন আমি জুম করলাম, আমার কি এই জায়গাগুলো কি লাগবে? এটা ব্যাকগ্রাউন্ড না আমার, এটা এটা? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড না। জি ভাই। আচ্ছা এই জায়গাগুলোকে সিলেক্ট করব। জি ভাই, পেট আচ্ছা আমি এই জায়গাটাকে রাফলি সিলেক্ট করছি, পরে আপনারা আরো ক্লিয়ারলি যখন দেখাবো তখন ক্লিয়ার করব। ভাই ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা সরাসরি ওই জায়গায় ক্লিক করলে সিলেক্ট হয়ে যায় না, চারপাশটা সম্পূর্ণ হবে? বাট আমি সবসময় পেন টুল ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি তো। ও আচ্ছা ঠিক। আচ্ছা আমি এই জায়গাগুলো সিলেকশন নিলাম, নিছি। আচ্ছা এখন এই জায়গাগুলো আমি দেখতে চাই না, কি করব? কন্ট্রোল ব্যাক স্পেস। আমি কন্ট্রোল ব্যাক স্পেস শুনতে চাই না এখন, এইভাবে থাকলে আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপব। হ্যাঁ কালো করে দিব, কালো করে দিব, রাইট? এটা বলে দেখেই বলছি ভাইয়া। হ্যাঁ ওটা দেখেই বলছি। আচ্ছা আমি কালো করে দিব, আপনি এটা বলেন। থিমটা মূল আমাদের কথা হচ্ছে, মূল থিমটা বুঝতে হবে আমাদের, যে আসলে আমি কন্ট্রোল ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস এটা বুঝি না। আমি বুঝি যে আসলে সে কাজটা কিভাবে করে, ওর বৈশিষ্ট্যটা কি, ও কোনটা বৈশিষ্ট্য নিয়ে আসলে ওর প্রক্রিয়াটা করে। ওর বৈশিষ্ট্য হচ্ছে সে সাদা এবং কালো নিয়ে প্রক্রিয়াটা করবে। সো আমাকে বুঝতে হবে, আমি অ্যাড নিকো যে কোনো ভাবে তাকে সাদা করতে পারলে জায়গার জিনিসটা ফেরত আসবে, যে কোনো ভাবে তাকে কালো করতে পারলে জিনিসটা চলে যাবে। আপনি কন্ট্রোল ব্যাক স্পেস মারাই মারেন, ব্রাশ টুল দিয়ে করেন, আপনার যদি আরো অন্য কোনো পলিসি থাকে সেটা মেরেও করেন, আমার কোনো আপত্তি নেই, ওরও কোনো আপত্তি নেই, বুঝছেন? জি ভাই। ওকে তাহলে এবারে গেল যে এই জায়গাটুকু আমি চাই না, তাহলে এই জায়গাটুকু আমি কালো করে দিব, তাই না? জি ভাই। কালো করে দেওয়ার জন্য আমরা যদি একবারে করতে চাই, তাহলে যেহেতু কালোটা উপরে আছে সো অল্টার ব্যাক স্পেস মারলে চলে যাবে। একবারে কালো, এই জায়গাটা কালো হয়ে গেছে এবং এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাই। ওকে আচ্ছা এটাই মূলত লেয়ার মার্কস, অর্থাৎ আমরা লেয়ার, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এখনকার, এখন যতগুলো বায়ার আছে আর প্রত্যেক জনেই কিন্তু এই লেয়ার মার্কস করেই এই প্রপারলি এই জায়গা ইয়াগুলো চায়, ছবিগুলো চায় আপনাদের করে নিতে, কারণ ওরাও চায় না ছবিটাতে কোনো ডিফল্ট হোক। এখন যদি হুট করে একটা ছবিতে একটু জায়গা কেটে যায়, এই জায়গাটা আপনি কেটে ফেলছেন, এই জায়গাটুকু আমার কেটে গেছে, তাই না? আমার লেয়ার মার্কস করা আছে জন্য কিন্তু আমি এনি টাইম এই জায়গাটুকু ফেরত আনতে পারবো, তাই পারবো কি না? এই জায়গাটুকু আমি সিলেক্ট করলাম, এখন যদি আমি কি করব, সাদা করবো না কালো করবো এই জায়গাটুকু ফেরত আনতে? সাদা করবো। সাদা করবো আমি যদি, সাদা করবো, সাদা করে দিই, দেখেন এই জায়গাটুকু, সরি, যদি আমি সাদা করে দিই এই জায়গাটুকু ফেরত চলে আসলো, তাই না? বাট যদি আমি একবারে কেটে ফেলতাম তখন কি আর এভাবে ফেরত আসতো? হ্যাঁ এই জন্য আমাদের প্রত্যেকটা কাজেই মূলত আমরা এভাবে লেয়ার মার্ক করে করি। কোনো জায়গা, কোনো ছবি যদি আমাদের কোনো জায়গায় মিশাতে হয় তাহলে আমরা একবারে কেটে দেই না, আমরা লেয়ার মার্ক করে কাজগুলো করি। ক্লিয়ার? আচ্ছা বোঝা গেল। তাহলে ভাই আমরা কাটাকাটি করে এখানে কাজ করা হয় না, এখানে তো লেয়ার মাস্কের হ্যাঁ মধ্যেই কাজ এটা করে। এটা হচ্ছে কাটাকাটি করে, এটা আগে হইতো, এটা আগে। জি এখন ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি একদিন উদাহরণ দিছিলাম আপনাদের যে নোকিয়া ফোন টিকে নাই কেন, এটার মূল কারণ তার প্রযুক্তির সাথে আপডেট হতে পারে নাই,
বা হয় নাই, ইচ্ছাকৃতভাবে হয় নাই। এই জি এই ভাইয়া, ফ্যাক্টরটা তো ঠিক সেটাই, আপনাকে যত দিন যাবে আপনাকে প্রযুক্তির সাথে আপডেট হতে হবে, আরেকজন কিভাবে সার্ভিসটা দিচ্ছে সব থেকে বেস্ট সার্ভিসটা আপনাকে দিতে হবে। তো এটা আগে চলতো, এখন যে চলে না তা না, বাট স্বাচ্ছন্দ্য বোধ, নোকিয়া ফোন এখনও চলে, কিন্তু এই আমার অ্যান্ড্রয়েড ফোনে আমি যত কিছু করতে পারবো, নোকিয়াটাতে নর্মালটাতে আপনি অত কিছু করতে পারবেন পারবেন না, না ভাই কারণ সেটা মূলত প্রযুক্তির সাথে স্মৃতি। আসলে আপডেট না। হ্যাঁ, কাজে আমাদেরও ঠিক সেম কাজটা করতে হবে, যে আসলে আমাদের প্রপারলি কোনো একটা জায়গায় আসতে হলে, একটা জায়গা ধরতে হলে আমাদের প্রযুক্তির সাথে আপডেট হতে হবে। যখনই আমরা প্রযুক্তির সাথে আপডেট হতে পারবো, তখনই একটা জায়গায় আমরা দাঁড়াতে পারবো এবং ওই কোনো জায়গায় সফল হতে অনেকটা সহজ হবে। ক্লিয়ার? এই জন্যই আমরা লেয়ার মার্কস করে যখন কাজগুলো করব, আপনার আপনি যখন যে কোনো খানে ইন্টারভিউ দেন না কেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিবে, অন্য কোনো কিছু মিশাইতে দিবে, আপনি যদি লেয়ার মার্কস করে দেন, আপনার কোয়ালিটি সম্পর্কে সেখানেই বুঝে যাবে যে হ্যাঁ আপনি আসলে কাজ জানেন। আপনার যখন টেস্ট হবে কিভাবে করবেন কাজটা, আপনি যদি লেয়ার মার্কস করে কাজটা করেন যে কোনো কাজ, যে ধরেন যে এই জায়গাটার উপরে আপনাকে হালকা করে মেশাইতে হবে, তার মানে আমি ব্রাশ টুলটা নিব, কালো কালারটা নিব, আমি এই যে অপাসিটিগুলো হালকা করে নিব, হালকা করে নিয়ে এগুলো এই যে হালকা করে মিশাবো, যখন আপনি এভাবে কাজটা করতে যাবেন, দেখবেন আপনার যে ইন্টারভিউ নেবে সে বুঝে ফেলবে যে আপনি আসলে কোয়ালিটি কাজ জানেন শুধু ওই লেয়ার মার্কসটা দিয়ে। আপনি হ্যাঁ, আপনি এভাবে ইরেজার টুল দিয়ে, এই যে ইরেজার টুল দিয়েও আপনি এখানে অপাসিটি কমাই দিয়ে হালকা করে মিশাইতে পারবেন, হালকা করে মিশাইতে পারবেন, সমস্যা নেই, বাট সেটা ওল্ড মেটাল, ওল্ড স্টাইল। আপডেট হতে হলে আপনাকে এইভাবে কিছু কিছু বিষয়ে আপডেট আনতে হবে, বোঝা গেছে? বুঝছেন সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো লেয়ার মার্কস সম্পর্কে আরো কোনো বক্তব্য কারো থাকলে জানান দেন। না ভাইয়া, না ভাইয়া, কাজ করতে ভাইয়া গিয়ে এটা আরো কি সমস্যা আসবে, এটা নিয়ে সমস্যা নেই, আপনাদের সমস্যা সলভ করার জন্য। ভাইয়া হ্যাঁ, আমি বিনা ঠিকভাবে দেখতে পারি নাই ফোনে, একটু যদি আরেকবার রিভিশন আচ্ছা, দিতেন। রিভিউ হবে, আপনারা যখন এই যে কেউ তো একজন দেখাবে বা আপনারাও তো দেখাবেন এই কাজটা, তখন রিভিউটা নেবেন, তারপরেও যদি না বুঝেন আমি তো আছি। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝবেন না এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আপনাদের বোঝানোর জন্য এটা আমি আছি, যতটুক কি করা লাগবে এটা আমার উপর স্যারের কাজে, এটা নিয়ে টেনশন করবেন না। শুধু আমার কথা হচ্ছে, আমার এই আমি যদি ক্লাস নেওয়ার সিস্টেমটাই আমার এটা, আমার কথা হচ্ছে আপনাকে বেসটা বুঝতে হবে যে ঘটনাটা কাজ করে কিভাবে। আমি কিন্তু নর্মালি এভাবে আপনাদের বলে দিতে পারতাম যে এই এটা নিবেন, এই সাদা এবং এখানে সাদা এবং কালো কালার রাখবেন, উপরে সাদা কালারটা রেখে অল্টার ব্যাক স্পেস চাপবেন, নিচে কালোটা কালারটা রেখে কন্ট্রোল ব্যাক স্পেস চাপবেন। হ্যাঁ, মূলত কিন্তু অনেকেই এভাবে হয়তো করায়, বাট আমি ওটা না, আমি আমার কথা হচ্ছে আপনাকে বেসটা বুঝতে হবে যে এইটা কাজটা করে কিভাবে, এর ঘটনাটা ঘটে কিভাবে। আপনি যখন বেসটা বুঝবেন, তখন এটাকে বেস করে আপনি অনেক কিছুই করতে পারবেন, এ নিয়ে কোনো সমস্যা নেই, বুঝে গেছে? জি ভাইয়া, আচ্ছা, $5-এর কাজ ছিল না এটা? কোনটা? যেটা দেখাইলেন এখনই? জি, আমি আগের দিন ওয়েবসাইট আপনার ফাইবারে দেখছি, এটা আমার ফাইবার অ্যাকাউন্টে ঢুকে ভাইয়া দেখাইলেন যে। ও আচ্ছা, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার $5-এর কাজ ছিল। আচ্ছা, তো এখন আপনাদের কাজ হচ্ছে, আমি স্ক্রিন শেয়ার অফ করছি, কেউ একজন স্ক্রিন শেয়ার দিয়ে এই কাজগুলো দেখান। ওকে ওকে ভাই। আচ্ছা ভাইয়া, এই কাজটা কি কিছুটা ওই আপনার ক্লিপিং পাথের মতে পড়ে? আমরাও হ্যাঁ, এইগুলা শুধু ক্লিপিং পাত না, আপনার পেন টুল, তাই না? আমি ক্লিপিং পাত পাত জিনিসটা কি এটা সম্পর্কে আরো বিস্তারিত বলবো। আমরা ক্লিপিং পাতও এভাবে করি, আচ্ছা, কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। জি ভাই, আমি দিলাম। ওকে, আমার একটা পিকচার নেই। দেখাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে।
অ্যাকচুয়ালি আমরা যে কাজটা শিখলাম ভাই আমার দিকে এলো, এই কাজটার যে কোনো কাজ, শুধু এই কাজটা না, যে কোনো কাজ আমাদের ভালোভাবে জানতে হলে সেই কাজটার লক্ষ্য জানতে হবে। এখন যদি বলি যে দৌড়াই দৌড়াই, শুধু দৌড়াইলেই হবে না, কতদূর পর্যন্ত দৌড়াইতে হবে সেটা জানতে হবে, তাহলে আমাদের মাথায় ভালোভাবে ঢুকবে। তো এখানে আমাদের ভাইয়া যেটা আমাদের শিখাইলো সেটা হলো যে শর্টকাট কে কিছু শিখাইলো, ওই কেটা যে মুখস্থ করে রাখবো তা কিন্তু না, ওটার মেইন কাজ হলো কালার ইফেক্ট, যে কোন কালারের উপর ওটা কি হবে, কোন কালারটা উপরে থাকবে আর নিচে থাকবে সেটার উপর ডিপেন্ড করে হবে। আর দ্বিতীয় যেটা হলো লেয়ার মার্কস, লেয়ার মার্কসটার কাজ কি, এটা দিয়ে আমরা কি ফল পাবো, সেটা যদি আমরা মাথায় ঢুকে দেবে তাহলে কিন্তু আমরা মূলত শিখতে পাবো ভালোভাবে। তো যাই হোক, এখন আমাদের এখানে যদি লেয়ার মার্কস নেই, আগে 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 এটা আমরা কপি করে নিব, এট ফার্স্ট এভাবে কপি করে নিব টান দিয়ে, তারপর লেয়ার মার্কস করবো এটার, এই ক্যামেরা ক্লিক করে ক্যামেরার মতো যেটা দেখায় এই লেয়ার মার্কস এসে গেল, ঠিক আছে আমরা করবো কি যে আপগ্রেড ভার্সনে আমরা এই আপেলটাকে লেয়ার মাস্ক করে নিবো, সেটা কি হবে আগে আমরা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেই ওদেরকে কাজ করতে দিছি, কাজ দেখাইছি দিছি, লুঙ্গিটা ভিজাইও না, এমনি গাছ পানি দিয়ে এসো। সিলেক্ট হয়ে গেছে তাই না? তো এখন আমাদের আমাদের প্রয়োজন হলো আপেল দুটো, বাকি যে ডালপালা আছে এগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখন আমরা এটা বাকিগুলো মুছাই দেওয়ার জন্য কি করব, যে আমরা কালো মার্ক করব, অর্থাৎ কালো রং দিয়ে আমরা মিশাই দেব। এখন আমরা দুইটা পদ্ধতি করতে পারি, সেটা হলো যে শর্টকাট কে ইউজ করে, যেটা হলো যেমন আমাদের কালোটা এখন আছে নিচে, তো এটার জন্য আমরা ইউজ করতে পারি কি যে কন্ট্রোল ব্যাক, যদি কন্ট্রোল ব্যাক ইউজ করি আমরা তাহলে হয়ে যাচ্ছে কইলো কন্ট্রোল ব্যাক। ভাইয়া সরি ব্যাকগ্রাউন্ডটা অফ করেন, নিচের ব্যাকগ্রাউন্ডটা নিচের ব্যাকগ্রাউন্ড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা কালো করতে হবে ভাইয়া, ইয়া হইছে, হ্যাঁ উল্টা হইছে ভাইয়া, আপনি ওটা ইনভার্স কন্ট্রোল করে ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে দিন। জি হ্যাঁ, মনে করেন এই অংশটা আমাদের দরকার নাই, যেটা সিলেক্ট করলাম এই অংশটা আমাদের দরকার নাই। তো এখন এটাকে আমরা কি করব, যে কালো রং দিয়ে আমাদের মুছে যাবে আর সাদা রং দিয়ে আমাদের ফিরে আসবে। এখন আমরা যদি শর্টকাট কি ইউজ করি সেটা হলো কন্ট্রোল ব্যাক, তাহলে আমাদের কন্ট্রোল ব্যাক ইউজ করব কেন, কারণ আমাদের কালোটা নিচে আছে, যদি উপরে থাকতো তাহলে আমরা ইউজ করতাম অল্টার ব্যাক। কন্ট্রোল ব্যাক ইউজ করলাম, চলে গেল। এখন আমাদের প্রয়োজন মনে করেন এই কর্নারটুকু আমাদের প্রয়োজন, তো এটার জন্য আমরা কি করতে পারি, আগে সিলেক্ট করব যে যতটুকু অংশ প্রয়োজন, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ইচ্ছে করলে ব্রাশ টুল দিয়ে করতে পারি, আবার ইচ্ছে করলে আগের মতোই শর্টকাট কে দিয়েও ইউজ করে করতে পারি। আমরা যদি এবার ব্রাশ টুল দিয়ে করি তাহলে দেখা যায় কি হয়, ব্রাশ টুল হোয়াট দা হেল, এর আগে কাজ করেছিলাম তো সেগুলো এসে আছে। বাই দ্য ওয়ে যদি আমরা শর্টকাট কে দিয়ে করি তাহলে এখানে কি করতে হবে, উপরে সাদা আছে সেজন্য আমাদের অল্টার ব্যাক সাব দিতে হবে, অল্টার ব্যাক সাব দিলাম ফিরে আসলো, বুঝা গেছে? আমার ব্রাশ টুল একটু প্রবলেম, মানে বুঝছি না, আগে কাজ করছি তো সেই ইয়াটা এসে আছে আগে থেকেই, এটা সরাইতে পারছি না। আপনি ওই ওখানে সিলেক্ট করে পাশে পাশে একটা আপনার সাইন ইয়া করা আছে কোথায়,
ডাস্টবিনের পাশে এখানে বুঝতেছি না, একটু ভালো করে বলো ভাই আরেকবার। নিচের দিকে না গিয়ে সেটিংস এ যান। আচ্ছা সেটিংস এ গেলাম, ইয়া রিসেট করে দেন, দেখেন রিসেট আসছে, নিউ ব্রাশ রিসেট 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 রিসেট, দেখেন একটু নিচে গিয়ে শুধু রিসেট, কত না মাঝখানে দিকে রিসেট ব্রাশ, হ্যাঁ রিসেট ব্রাশেস না, ওকে করে দেন। ওকে থ্যাঙ্ক ইউ, এখন এটা নিবেন ওটা নেন, হ্যাঁ থ্যাঙ্ক ইউ আসছে। তো আমরা যদি এবার আরেকটা অংশ করার ইউজ করার চেষ্টা করি দেখি কি হয়, সেটা হলো এখান থেকে যদি আমরা সিলেক্ট করি, আগে এখান থেকে সিলেক্ট করলাম এই অংশটুকু, এখন আমরা ব্রাশ টুল যদি ইউজ করি তাহলে দেখেন আমার এখানে কিন্তু কালার সিলেক্ট করা নাই, কালার আগে সিলেক্ট করে নিতে হবে আপনার সাদা অথবা কালো, অন্যান্য কালার এখানে ইউজ হবে না, আমি রাইট? এখন উপরে যেটা হবে কিন্তু সেটা ভিজিবল হবে না, সেটা আমরা সেভাবে দেখতে পারবো না, কারণ আমরা শুধু সাদা কালারের মধ্যে জিনিসটা দেখতে পারবো। চেষ্টা করতে হবে, গুড। এখানে একটা ব্যাপার হলো যে ব্রাশ টুলের ক্ষেত্রে ব্যাপার হলো যে আমাদের যখন ব্রাশ টুল দিয়ে আমরা করব তখন আমাদের এখানে কালারের এই জায়গায় যে দুইটা ডিসপ্লে আছে তার মধ্যে আমাদের কিন্তু ব্রাশ টুলে কাজ করবে উপরেরটা, নিচেরটা কাজ করবে না, উপরেরটা কাজ করতে করবে, সেজন্য আমাদের উপরে কালার দেখে খেয়াল রাখতে হবে যখন আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করব। তো যেহেতু আমরা নিয়ে নিলাম এখন এটাকে ভিজিবল করব, সেজন্য এখন আমরা কাজ করতে পারি। নাজমুল হাসান ক্লাস মানে আগে থেকে জানে নাকি? না কালার চেঞ্জ হয়েছে মানে সে লেয়ার মার্ক, ও লেয়ার মার্ক সিলেক্ট করছিল না। আসসালামু আলাইকুম প্রান্ত ভাই। প্রান্ত ভাই, আমার ওই ফেসবুকে লাইভ দিছি, আমার লাইভটা হচ্ছে না, আমি লিংক দিছি আপনাকে, এখানে ব্যাপারটা হলে আবার আমরা যদি সিলেকশন করে নেই ব্ল্যাক করে নিই, দেখবেন ব্রাশ টুলে যখন করবো এই সাদা করে নিলাম, জাস্ট এখন আমরা ইউজ করবো ব্রাশ টুল হয়ে গেল, যদি একটু সমস্যা হলে বুঝাই দে, সমস্যা নেই ভাইয়া। ওকে আমি স্টপ করতেছি, আরে আরেকজন দেখান, হ্যাঁ হোসেন সানজিদ দেখান তো, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না
আপনি স্ক্রিনটা স্ক্রিনটা শেয়ার হয়নি, শেয়ার দেন। শেয়ার অপশনের চাপ থেকে ইয়া হচ্ছে না। আরে আপনি আগে ইয়াটাতে ক্লিক দেন, ছোট একটা স্ক্রিন আসছে না ওটাতে ক্লিক, ছোট একটা স্ক্রিন আসছে না ওটাতে ক্লিক দিয়ে তারপর শেয়ার অপশনে ক্লিক দেন। হ্যাঁ ওটা করছি, কিন্তু শেয়ার যখন দিচ্ছে হচ্ছে না। কেন হবে না, মানে কি দেখাচ্ছে? কম্পিউটারে মানে যে শেয়ার অপশনটা আছে সে হচ্ছে মানে আপনি লিংকের রিজয়েন করেন তো, রিজয়েন করে আবার করে দেখেন কি বলে। আচ্ছা আপাতত অন্য একজন দেন। ঠিক আছে, অন্য একজন আপনি বলে দেন কাউকে দেখাইতে, তাহলে সে দেখাবে। জান্নাতুল সাদিয়া দেখো, ওয়াইফাই চলে গিয়েছিল, এখন কে এসছে? না ভাইয়া এখনো আসেনি তো, আমি করতেছি, আমি হোয়াটসঅ্যাপে পিক দিই। আচ্ছা ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেখেন। এবার দেখাবে রিফাত, মিনাজুল ইসলাম রিফাত। জি ভাই। হ্যাঁ দেখান। ওকে ভাই। এরপরে বাবু ভাই দেখাবে। সবাইকে বলেন কাজটা কিভাবে হচ্ছে, কেন ঠিক আছে হচ্ছে, সবাইকে বলেন। ক্লাসের মতো ক্লাস নেবেন। ওকে ভাই। আরে আসো এখানে, সমস্যা কি? আজকে আমি পিকটা নিলাম, আমি দুটা টি-শার্টের পিক নিলাম। প্রথমে হচ্ছে আমি একটা টি-শার্টকে মার্ক করে ফেলতেছি, সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে সরি প্রথমে আমি কপি করে নিবো এটাকে। কপি করে নেওয়ার পর আমি টি শার্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে লেয়ার মাস্কে ক্লিক করব। এখানে এই যে টি শার্টের লেয়ার মাস্কটা ক্লিক হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই জিনিসটাকে আমি রিমুভ করে দিলাম। তো হচ্ছে আমার এখানে লেয়ার মাস্কের মধ্যে এই টি শার্টটা আছে। এখন যে আরেকটা টি শার্ট আছে সেটাকে যদি আমি এখানে আনতে চাই কোনো কিছু করবো, ওখানে হচ্ছে জাস্ট এই টি শার্টটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে হচ্ছে আমি এটাকে ভিজিবল করার জন্য আমাকে হচ্ছে হোয়াইট করতে হবে। তো এই যে আমি হোয়াইটটা দিলাম, বা হচ্ছে আমি হোয়াইট এখানে আসছে, আমি হোয়াইট আনার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস দিলেই ওটা ওখানে চলে আসবে। কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, আমি যে এটা ভিজিবিলিটি অফ করে দিলাম, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ আরেকবার একটু ফাস্ট দেখতে পারিনি ঠিক মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রথমে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে হচ্ছে যেটাকে আপনার লেয়ার মাস্ক করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এই টি শার্টকে সিলেক্ট করলাম। করার পরে এই যে এখানে লেয়ার মাস্ক অ্যাড, লেয়ার মাস্ক আমি ক্লিক করলাম, তো আমার এই যে লেয়ার মাস্কটা ক্লিক হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এখানে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তাহলে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে, আমি যদি ভিজিবিলিটি অফ করে দিলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন যেহেতু এখানে আরেকটা টি শার্ট আছে, দুইটা টি শার্ট আনার জন্য আপনি ওই টি শার্টটা সিলেক্ট করবেন যেটা আনবেন, ওইটাও এখন সিলেক্ট করলেন। করার পরে এইটা ওখানে ভিজিবল করার জন্য আমাদেরকে সাদা কালারটা দিতে হবে, কারণ সাদা কালার দিয়ে ভিজিবল করা যায় আর কালো কালার দিয়ে ইনভিজিবল হয়ে যায় জিনিসটা। আমাকে সাদার জন্য যেহেতু সাদা কালারটা নিচে আছে, আমি যদি শর্টকাটটি ইউজ করতে যাই তাহলে আমাকে কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে, আর যদি আমি ফোরগ্রাউন্ডে যেটা আছে উপরে যেটা আছে সেটা ইউজ করতে গেলে আমাকে অল্টার ব্যাক স্পেস প্রেস করতে হবে। তো যেহেতু আমাকে সাদা ইউজ করতে হবে ভিজিবল করার জন্য, সেহেতু আমি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব। কন্ট্রোল ব্যাক স্পেস করলাম, এরপর হচ্ছে আপনার যে ভিজিবিলিটি অফ করে দিলাম, দেখেন ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া থ্যাংক ইউ। জি ভাইয়া ওকে, স্ক্রিন অফ করলাম।
বাবু ভাই শুরু করেন। দিচ্ছি, আমরা প্রথমে একটা পিকচার নিতে পিকচার আমার এখানে আছে। এইটাই সিঙ্গেল পিকচার দিয়ে চলে। পিকচারটা নেওয়ার পরে এখানে একটা কপি করে নিতে হবে। করে নেওয়ার পরে এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে সিলেকশন টুলস দেখেন দেখ কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ আছেন তো নাকি? এটা আমি কেটে নিই, সিলেকশন টুলটা বাদ দিয়ে কেটে নিই। আরেকবার দেখাচ্ছি, ক্লোজ করে আরেকবার দেখাচ্ছি আরেকটা ছবি। প্রথমে এটাকে কপি করে নিই। তারপরে এটাকে সিলেক্ট করে নিই। হ্যাঁ সিলেক্ট হ্যালো একটু হেল্প করেন। হ্যাঁ কেউ একটু হেল্প করেন। জি ভাই কে হেল্প করেন, কি বলছেন শুনেন ভাই। ভাই কুইক সিলেকশন টুল এর কুইক সিলেকশন টুলটা নিয়ে সিলেক্ট করেন। আরে কোনটা সিলেক্ট? হ্যাঁ টুলটা প্রবলেম হলে সিলেকশন টুল নিয়ে করেন। ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। এই তিন নম্বর বাচ্চা এইটা থেকে এখানে দুটো তো কুইক সিলেকশনটা দিয়ে সিলেক্ট করতে পারে। বাবা আপনি যে কোনো একটা টুল নেন, আপনি এলিপস টুল বা রেকট্যাঙ্গুলার টুল এগুলো নিয়ে সিলেক্ট করে নেন, সমস্যা নেই। রেকট্যাঙ্গুলার মার্ক টুল অথবা এলিপস টুল এগুলো নিয়ে সিলেক্ট করে নেন। বুঝি নেই, এই যে রেকট্যাঙ্গুলার মার্ক টুল আছে না, মুভ টুলের পরের টুলটাই, দুই নাম্বার টুলটা আপনার সিরিয়ালের। কন্ট্রোল ইন্টার
কন্ট্রোল লিংকটা দিচ্ছি তাহলে এই দাগগুলো কিসের আপনার ঘড়িটা চারপাশে এগুলো কিসের দাগ হ্যাঁ ভাইয়া কন্ট্রোল লিংকটা দিচ্ছি হচ্ছে না ভাইয়া ফটোশপে হ্যাং মারছে নাকি ভাইয়া ভাই আপনার তো মাস্ক সিলেক্ট করা মাস্কটা সিলেক্ট করেন কেন আপনি হচ্ছে ইয়ার সিলেক্ট করেন এই যে এটা এই রেকটেঙ্গুলার মাস্ক এই যে সিলেকশন এখন তো এটা দিয়ে সিলেকশন আছে হ্যাঁ আমার সময় না দিলাম কন্ট্রোল ইন্টার দিলাম হয়ে গেল আপনার হ্যাং করছে ফটোশপ ভাইয়া আরেকবার রেকটেঙ্গুলটা আরেকবার নেন নিয়ে নিচে যে অ্যাড দেওয়া আছে ওখানে ক্লিক করেন এখন এখানে তো আমি একটা সিঙ্গেল শট ক্যাগলে নিয়ে দাও এখানে অ্যাড লাগা হ্যালো রাজু ভাইয়া ভাইয়া আমার আরেকটু দেখতে হবে ভাইয়া ভাইয়া ওই রূপা আপু মেবি কিছু বলবে ভাইয়া হ্যাঁ হ্যাঁ শুনতেছি হ্যালো শুনতেছি আমি আমি এখান থেকে একটু বেরোচ্ছি আমি একটু দেখি আচ্ছা আচ্ছা ভাইয়া আমি আরেকবার একটু দেখি ঠিক আছে আচ্ছা হ্যালো ভাইয়া হ্যাঁ বলেন হ্যাঁ চেষ্টা করলাম হচ্ছে আমি আর দেখি সঞ্জনা রূপা কি বলছিলেন বলেন ভাই আমি WhatsApp-এ তিনটা ছবি পাঠাইছি আমি ফারস্টে একটা ছবি নিয়েছি নেওয়ার পর এটা কপি করছি কপি করার পর পেন টুল দিয়ে হচ্ছে ফুলের সামনের অংশটুকু কপি করে আমি যখন অল্টার প্লাস ব্যাক স্পেস বা হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস টাচতেছি আমার পুরোটা এক কালার হয়ে যাচ্ছে আপনি কি ইয়া নিছেন আগে লেয়ার মার্ক নিছেন লেয়ার মার্ক হ্যাঁ আমি ফার্স্টে হচ্ছে ছবি নেওয়ার পর কপি করছি কপি করার পর এখন আপনার মূল ঘটনা শুনেন আমি বলি আপনার লেয়ার মার্কটা সিলেকশন ছিল না এটা এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা আপনার ওটা যে সিলেকশন যেটাকে বলছেন ওটা সিলেকশন হয়নি আপনি পেন টুল দিয়ে শুধু ঘুরাইছেন পাথ করছেন সিলেকশন করলে সিলেকশন মানে কিন্তু ওই যে এই পোকাগুলোর মতো কিলকিল 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 করবে যেটা সেটাকে তো ওইটা যখন আসবে তখন সেটা সিলেকশন বলে সেটাকে বুঝছেন আদারওয়াইজ আপনি শুধু যদি পাথ করেন পেন্টুল দিয়ে ঘুরায়া মিলাই দেন সেটা হবে পাথ সেটা সিলেকশন না তাহলে এটা সিলেক্ট করার জন্য সিলেক্ট করার জন্য কন্ট্রোল ইন্টার মারতে হবে তাহলে দেখবেন যে পোকাগুলোর মতো কিলকিল কিলকিল করে ঘুরে বেড়াবে জি ভাইয়া ওটা যদি হয় তাহলে সেটা হবে সিলেকশন এবং আপনাকে কাজটা করতে হবে লেয়ার মাস্কটাতে সিলেক্ট করে আপনি তো মূল লেয়ারটাতে সিলেক্ট করে কাজ করছেন মাস্কের যে থাম্বনেলটা আছে ওটা সিলেক্ট করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওভাবে করেন হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে আমাদের নতুন যিনি এসেছেন তিনি একটু কথা বলেন তো আখি তাসনিম হাসেম আখি আপু হ্যাঁ আপন ভাই আপন ভাই নিজের ভাই জি ভাইয়া জি ভাই হ্যালো আমি আপনাকে একটা নাম্বার এসএমএস করছি মানে হোয়াটসঅ্যাপে দিচ্ছি এই নাম্বারটাতে আপনি একটু ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে আপনার ইয়াতে জয়েন হওয়ার কথা ছিল ক্লাসে হোয়াটসঅ্যাপ খোলার কথা ছিল তো কি হলো হ্যাঁ জি ভাইয়া ওকে ভাইয়া হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিচ্ছি জি ভাইয়া আর আখি আপু আপনি মনে হয় লাউড স্পিকারে কথা বলছেন না অথবা দুটো ডিভাইস থেকে আপনি কথা ইয়া করতেছেন জি ভাইয়া আচ্ছা আপনি ভাই আমি তো আজকে ফার্স্ট আমি ফটোশপটা ইনস্টল করা নেই আচ্ছা এক করে আমি কালকে কাজ দেখাতে পারবো আচ্ছা ঠিক আছে আজকে বুঝছেন তো যতদূর যেটা হয় আর কি জি আমি বুঝতে পারছি আচ্ছা আর আমি রাতে প্র্যাকটিস করলে বাকিটা আমি কালকে বলতে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আজকে ইনস্টল হবে কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন জানাবেন আর সবার সাথে পরিচয় করে দিই আমাদের নতুন সদস্য তাসনিম হাসেম আখি আপু হ্যাঁ আর আপনি তো গ্রুপে অ্যাড হয়ে গেছেন তাই না
না গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে আপনাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে, রাকিব ভাই করে দিতে। হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেই আমাদের সব আপডেট যায়, ওখানেই সবার সাথে আপনি কথা বলবেন আরও কার কাছ থেকে করা লাগে। হ্যাঁ ওকে ঠিক আছে, আর কোনো হেল্প লাগলে যে কাউকে জিজ্ঞেস করলে যে কেউ হেল্প করতে রেডি রাজি আছে। হ্যাঁ আর টেকনিক্যাল কোনো হেল্প লাগলে নির্দিষ্ট যদি কাউকে বলতে চান তাহলে আপন মন তো ও হেল্প করবে, আরও এমনি যে কেউ হেল্প করার জন্য রেডি আছে ওইটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা জি, আমার প্রবলেম হলে আমি বলবো। হ্যাঁ অবশ্যই ঠিক আছে। আচ্ছা তো এখানে গেল এটা, কে এদিকে এসো, এটা সরো, আর কিছু আর কিছু নেই। আচ্ছা তো এরপরে আর কার কে দেখাবে? আচ্ছা এর মধ্যে আমরা ইয়াটা দেখে নিই, গতকালকের যে হোমওয়ার্কগুলো ছিল সেটা আমরা দেখি। হ্যাঁ আচ্ছা আপন মন তো গতকালকের হোমওয়ার্ক দেখান। আচ্ছা ভাইয়া, আমি যেটা করছিলাম ওইটাই আর কি ইয়ে করছি, আমি আর নতুন করে করিনি, আমি জাস্ট এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখছিলাম আর কি। দেখান কালকে যে ছবিটা হোয়াটসঅ্যাপ ইয়ে করে দিলাম ওই ছবিটাই আর কি। আচ্ছা দেখান আমাকে, ফটোশপে ওপেন করে দেখান, অর্থাৎ পিএইচডি ফাইলটা আমি দেখব। আচ্ছা সুপারি হবে একটু, কোথায় সেভ হয়েছিল আমি একটু করে দেখি। এই জাজুল আবেদিন আপনি হোমওয়ার্ক করছেন? জি ভাইয়া, হ্যাঁ করছি ভাইয়া। আচ্ছা হোসেন সানজিদা হোমওয়ার্ক করছেন? হ্যাঁ হোমওয়ার্ক করছি, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমার যে ফটোশপটা আছে ওখানে হচ্ছে সবগুলো শেপ নাই, সবগুলো শেপ নাই মানে মানে শেপ মানে বাকি সবগুলো শেপটা এ বাকিরা মিউট করেন তো, যে কথা বলবে সে শুধু আনমিউট করে কথা বলবে। আচ্ছা মানে সব শেপ গুলো আপনি পাচ্ছেন না? না সব শেপ গুলো পাচ্ছি না, শুধু চার কোনা শেপটা পাচ্ছি, এখানে যেরকম ওই যে কাস্টম শেপ গুলো আছে সেগুলো শেপ গুলো নেই এখানে। হ্যাঁ অবশ্যই থাকবে ফটোশপে, তাছাড়া হচ্ছে আমি তো ব্লার এগুলো সব। আচ্ছা ভাইয়া এটা 2014 আপনার কি সিসি নাকি সিএস? সিসি আপনার সিসি হলেই থাকবে, সিএস হলেও থাকবে, আপনি যদি আপু অন্য ইয়াতে যান তাইলে থাকবে। কি করতে হবে মনে হয়? আচ্ছা ওকে ঠিক আছে। হ্যালো আচ্ছা আপনি যে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন টুইটার তারপর আচ্ছা আপন মন তো অফ করেন দেখছি। আচ্ছা জান্নাতুল ফেরদৌস
জান্নাতুল ফেরদৌস শুনতেছেন? নাই কেন? জান্নাতুল সাদিয়া? হ্যালো ভাইয়া, জি বলেন। আপনি হোমওয়ার্ক করছেন? জি ভাইয়া করছি। দেখান, হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি হোমওয়ার্ক করতে পারি নাই, আমার স্ক্র্যাচ ডিস্ক ফুল দেখাচ্ছিল, যার কারণে আমি যেটাই সিলেক্ট করতেছিলাম না কেন ওই অপশনটা আসতেছিল কুড নট ইউজ দ্য হচ্ছে পলিগোনাল টুল বিকজ দ্য স্ক্র্যাচ বার আর ফুল, আমি এটা ওকে করার সাথে সাথে চলে যাচ্ছিল। কি কি ফুল দেখাচ্ছিল? স্ক্র্যাচ ডিস্ক। স্ক্র্যাচ ডিস্ক? জি ভাইয়া। আপনার ভাইয়া ওনার ওই সি ড্রাইভটা ফুল হয়েছিল। আচ্ছা আচ্ছা, সি ড্রাইভ বা র্যাম হয়তো বেশি ইউজ হয়ে গেছে। তো সি ড্রাইভ খালি করতে যাবে, আমি আরেকটা ঝামেলা করে রাখি। আপনি ল্যাপটপে উইন্ডোজ দেন তো? আবার আবার উইন্ডোজ দিব? উইন্ডোজ দিয়ে দেন। আমি আমার ভাইয়াকে বলছি, ভাইয়া আজকে আসার কথা দেখার জন্য, দেখি ভাইয়া আসলে বলবো। আপনি দিনাজপুরে কি করেন? আমি তো রংপুরে ভাই, আমার বাসা তো রংপুরে, বেতপট্টি মোড়ে বাসি আপাস আমার। ও আচ্ছা, কে জানি কালকে বলছিল সঞ্জনা রূপা, আপনি না? আমি সঞ্জনা রূপা, বাট আমার তো প্রবলেম স্ক্রিন শেয়ার হয় না, ওটা প্রবলেম আমার। আচ্ছা, আপনি তো বলছিলেন যে আপনি দিনাজপুরে আছেন, তাই না? তাসনিয়া আফরোজ? না না, আমি বলিনি, ওটা আরেকটা কেউ বলছিল। তাসনিয়া আফরোজ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সঞ্জনা রূপা। আচ্ছা, এই সঞ্জনা রূপা আপনার এই নাসির হোসেন আপনার কে হয় ভাই? আমার ভাই হয়। কেমন ভাই, নিজের ভাই? জি, আমার বড় ভাই, আপন বড় ভাই। তাই? জি ভাইয়া। ভাই আমার ল্যাপটপটা হ্যাং করতেছে। তাহলে সান্দনের পক্ষে এর আগেও দেখছি আমি একবারে, যে দেখলাম নাসির ভাই ইয়া গাড়ি নিয়ে, একটা লাল গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকলো, আপনাকে নিয়ে ঢুকছিল তাহলে, অনেকদিন হয়ে গেল অবশ্য। লাল গাড়ি? হ্যাঁ, এলিয়ন ছিল মেবি, অনেক দিনের কথা, অনেক দিনের কথা। হ্যাঁ, এখন তো মনে হয় কালো কিনছে একটা, তাই না? ব্ল্যাক না ব্লু, মানে ব্লু ব্লু, ডার্ক রাইট ব্লু রাইট। একটা কিনছে। ইয়ার বিএমডাব্লিউর গাড়ি কিনছে একটা। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার না কালকে যে আমাকে একটা ভাইয়া আপনি হ্যাঁ হ্যাঁ, কে বলছিলেন? জি বলুন, বলুন, তারপর আমি বলছি। আচ্ছা বলেন আপনি, তারপর আমি বলছি। না সমস্যা নেই, আপনি বলেন তারপর আমি বলি। ভাইয়া, যে কালকে আমি বললাম না আমি কাজ করতে পারতেছিলাম না, আমি আমাদের গ্রুপে হচ্ছে ওটা ছবিটা দিয়ে বলছিলাম যে কেউ যদি আমাকে হেল্প করতেন আমি এখন কি করবো, তা আমাকে ভাইয়া বললো যে আপনি আপনার সিডিংস খালি করেন তাহলে হয়তো বা ঠিক হয়ে যাবে। তা আমি সিডিংস খালি করতে যাই, ওখানে একটা অপশন ছিল যে অ্যাপস ডাটা, ওটা মেবি 5 জিবির মতো ছিল, আমি ভুলবশত ওটা ডিলিট করে ফেলছি। তারপরে শুনেন, সি ডিস্ক খালি করা মানে আপনার কোনো কিছু আপনি ডিলিট করতে পারবেন না। আপনার যদি সফটওয়্যার দিয়ে সি ডিস্ক পূরণ হয় তাহলে কোনো সফটওয়্যার আনইনস্টল করে দিতে হবে, অথবা আপনি ডেস্কটপে অনেক বেশি লোড দিয়ে দিচ্ছিলেন, ডেস্কটপে অনেক কিছু ফাইল বা ফোল্ডার ছিল বা কোনো ফাইল ছিল যেগুলোর জন্য ডেস্কটপে যায় দেখবেন সব কিন্তু সিডি সি ড্রাইভে যাবে, তো ডেস্কটপের জিনিসগুলো ক্লিন করলেই হয়ে যায়। তো আপনি অন্য কোনো কিছু ক্লিন করতে পারবেন না সি ড্রাইভে, কারণ প্রত্যেকটাই সি ড্রাইভটাই হচ্ছে প্রোগ্রাম ড্রাইভ, মানে যা কিছু থাকবে সবই প্রোগ্রাম। জি ভাইয়া, আপনাকে বলতে ইসলাম পরে আমি যে হয় ডকুমেন্টস বা ডাউনলোডস থেকে ডিলিট করেন, পরে আর মনে ছিল না আমার। ওই রকমই কিছু একটা। আমি পরে তো ওটা ডিলিট করে ফেলার পর তো এখন একটু সমস্যায় পড়ে গেছি, পরে ভাইয়া ফোন দিলাম, ভাইয়া বলে আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যায় আসবো। আমি তো বলছিলাম লাস্ট পরে মেসেজটাই যে সিজার থেকে কিছু ডিলিট করলেই কিন্তু উইন্ডোজে সমস্যা হবে, ততক্ষণ আমি অলরেডি ডিলিট করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, ওটা একটু আপনি ঠিক করে নিন, আপনি উইন্ডোজ দিয়ে দিলে হয়ে যাবে, ওটা নিয়ে সমস্যা নেই। আবার নতুন করে কোনটা দিব ভাই? আমার 7 দাও ভাইয়া। উইন্ডোজ 10 দিবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নেক্সট কে বলছিলেন বলেন?
জি ভাইয়া, আপনি কি সোফার অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন? দেখি আমি টুইটার আর পিন্টারেস্ট। হোসেন সানজিদা শেষ করুক আগে। একদম কথা বলেন, বাকি হোসেন সানজিদা বলেন না। জি ভাইয়া, আপনি হোমওয়ার্কের সাথে তিনটা অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন। জি হোসেন সানজিদা মিউট হয়ে গেছে কেন? আপনি করে ফেলছেন ভাইয়া। আমি তো মিউট করি। সরি, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা মানে তিনটা অ্যাকাউন্ট খোলার কথা বলেছিলেন, আমি সেটা বলছিলাম। অ্যাকাউন্ট গুলো করছেন মানে ওটা হোমওয়ার্ক ছিল আর কি। আচ্ছা এই অ্যাকাউন্ট গুলো করছেন? আমার অলরেডি দুইটা আছে আর পিন্টারেস্টে হচ্ছে করছিলাম, তো সার্ভারে সমস্যা দেখাচ্ছে। আচ্ছা পিন্টারেস্টে একটু বাংলাদেশ থেকে ইদানিং একটু সমস্যা করতেছে, বাট সব সময় আবার না। আমাদের পুরান পুরান অ্যাকাউন্ট গুলোতেই সমস্যা করছে, একটু সার্ভারের এই সমস্যা। কোন তিন অ্যাকাউন্ট খুলতে বলছিলেন? আমি তো বুঝছিলাম না। লিংকডইন, টুইটার, পিন্টারেস্ট। হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ পিন্টারেস্টে শুধু সমস্যা করছে, ওটা আমি ট্রাই করছি। ওকে ভাইয়া, লিংকডইনে করলাম, টুইটার আগেরই আছে আমার, লিংকডইনে করলাম। তো আপনি বলছেন যে বাংলাদেশের ফ্রেন্ড ফ্রেন্ড না রেখে বাইরের, তাই না? বাট ওখানে যে সাজেশন গুলো আছে সবগুলোই বাংলাদেশি সাজেশন। হ্যাঁ লিংকডইনে বাংলাদেশে কিছু রাখেন, ওটা নিয়ে সমস্যা নাই, বাট টুইটারে সব চেষ্টা করেন আপনার বাইরে রাখার। ও টুইটারে? লিংকডইনে বাংলাদেশে বড় বড় যেগুলো জায়গায় আছে, যারা আছে তাদেরকে রাখতে হবে, কারণ ওরাই আপনাকে বাংলাদেশে জব অফার করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাজু ভাইয়া, ওই মানে দেখা যায় যে এগুলো জায়গায়, এগুলো সোশ্যাল মিডিয়াতে তো আপনার ওই যে হ্যাশট্যাগ ইউজ করে আর হচ্ছে নিশ সিলেক্ট করে তারপরে তো মানে ওদেরকে রিচ করা যায়, তাই না? হ্যাঁ যায়। তাছাড়া তো আমরা তো জানি না, কারণ গ্রাফিক ডিজাইন দিয়ে সার্চ দিয়ে কারা কারা ডিজাইনার তাদেরকে ফ্রেন্ড বানানো বা এরকম কিছু না? হুম হুম, আপনাকে এগুলো একটু ইউটিউব থেকে সাজেশন নিতে হবে, কিভাবে কিভাবে আপনি নির্দিষ্ট খুঁজে পাবেন। এগুলো নিয়ে অত টেনশনের কিছু নেই, এগুলো পাওয়া যায়, তবে চেষ্টা করতে হবে। আর মূল কথা হচ্ছে, আপনি যতই সোশ্যাল মিডিয়াতে আপনি এগুলো শেয়ার করবেন, ততই দেখবেন যে আপনার র্যাঙ্ক আগাচ্ছে। আপনার যে মার্কেট প্লেস অ্যাকাউন্টগুলো থাকবে এগুলো ওরা আপনাকে প্রমোট করবে। আপনি ওদের একটা ওয়েবসাইট প্রমোট করতেছেন, তো আপনাকে ওরা প্রমোট করবে না? অবশ্যই করবে। আমার হোমওয়ার্ক দেখাবো, এখানে একটু প্রবলেম আছে হোমওয়ার্ক। আচ্ছা দেখান তো। দেখা যাচ্ছে এই যে আমি দুইটা হোমওয়ার্ক করছি, একটা এটা আর একটা এটা, ঠিক আছে? তো এই হোমওয়ার্কটাতে আমি চাচ্ছিলাম যে পরবর্তী চাচ্ছি যে এই গাছের গুড়ি অংশটুকু, এই অংশটুকু আমি ঘাসের পিছনে দিব, বাট পাইতেছি না। ঘাসটাকে সিলেক্ট করেন, ঘাস কি অনেকগুলো, তাই না? হ্যাঁ ঘাস অনেকগুলো। আচ্ছা এর গ্রুপটাতে আনগ্রুপ করেন তো, গাছের গুড়িটাকে সিলেক্ট করেন। গাছের গুড়ি? হ্যাঁ আপনি এখানে ক্লিক দিলেই তো আসে, গাছের গুড়িটা ধরেন না কেন, এটা ক্লিক দেন গাছের গুড়িটা, পুরো গ্রুপটা আসতেছে, তাই না? আনগ্রুপ করে নেন, এটা গ্রুপটাকে আনগ্রুপ করেন। আনগ্রুপ করে ব্যাস, এবার গাছের গুড়িটাতে একটা ক্লিক দেন। আচ্ছা সিলেক্ট হয়েছে? জি। আচ্ছা কন্ট্রোল শিফট তারপর সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট প্রথম যে সেকেন্ড ব্র্যাকেটটা ওটা চাপেন, সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট, এই পাশেরটা, বাম পাশেরটা? হ্যাঁ বাম বাম পাশেরটাই দিছি। আপনি ডান পাশেরটা, বাম পাশেরটা চাপছেন? হ্যাঁ। আচ্ছা আপনি নিচে আসেন তো, লেয়ারগুলো নিচে আসেন তো, একবারে শেষে আসেন তো। হ্যাঁ শেষে আসছি। এই যে আপনার ঘটনাটা দেখেন, আপনি এই ঘাসগুলো করে ফেলছেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে, বুঝছেন? আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে যেখানে ঘাসগুলো করছেন, তো সে জায়গায় কি আপনার এই ব্যাকগ্রাউন্ডে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে তো আর আপনি উপরের লেয়ারটাকে আনতে পারবেন না, তাই না? হ্যাঁ তাহলে আপনি যত কিছুই করেন না কেন, আপনার তো সেটা উপরেই থাকবে। এখন এটার জন্য আপনাকে করতে হবে যে যেই লেয়ারটা নিছেন ওই লেয়ারটার উপরে আরো কিছু ঘাস আপনাকে লাগাই দিতে হবে।
আচ্ছা বুঝছেন এই লেটারের উপরে আরেকটু ঘাস লাগাই দিব। হ্যাঁ 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 আপনি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেন, ওখানে ব্ল্যাঙ্ক লেয়ার আছে, নিউ লেয়ার আর কি। হ্যাঁ হ্যাঁ নেন, হ্যাঁ এবার ওখানে ঘাস লাগাই দেন কিছু। হয়েছে সাদা হয়েছে? হ্যাঁ হচ্ছে। তারপর ঘাসের কালার আপনি যা দিবেন তাই হবে, আচ্ছা ওটা পরে দেওয়া যাবে। হ্যাঁ এখন হয়েছে, ভাই ঠিক আছে ঠিক আছে, স্টপ করলাম। আচ্ছা আর কারো কোনো সমস্যা প্রশ্ন জিজ্ঞাসা বলে ফেলেন। ভাইয়া আমি একটু স্ক্রিন শেয়ার করি। অবশ্যই করেন। আমার কালকেই সব প্রবলেম সলভ হয়েছে। আমার কালকেই সব প্রবলেম সলভ হয়েছে। এই আপনি লাউড স্পিকারে কথা বলছেন। তাসনিয়া আফরোজ আপনি আপনার স্পিকারের সাউন্ডটা কমাই দিবেন, কথা বলেন, সমস্যা নেই। দুটো ডিভাইস নিয়ে অ্যাড হয়েছে। দুটো ডিভাইস নিয়ে অ্যাড হয়েছে। হ্যাঁ কই স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া আমি হোমওয়ার্কটা করে দেখাই। তারপর এখানে ইওর ইন্টার স্ক্রিনে ক্লিক দেন। দেওয়ার পরে দেখেন একটা ছোট স্ক্রিন আসছে, ওই ছোট স্ক্রিনটাতে একটা ক্লিক দেন। আমি যে ফটোশপে যখন একটা সিলেক্ট করার পালার করব, যখন একটা সিলেক্ট করার পরে পালার করব, শুধু আসতেছে কিন্তু কালার আসে না। সিলেক্ট করেন, তার আগে আপনার এখানে লেয়ার গুলো ঠিক করেন। লেয়ারে আপনার এখানে লেয়ার মার্কস নেওয়া আছে, লেয়ারটা ঠিক করেন। হ্যাঁ নিছি তো। উপরে লেয়ার লেয়ার মার্কস কেন নেবেন আপনি? আপনি কি লেয়ার মার্কসের কাজ করতে যাচ্ছেন এখন? আপনি পিসির স্পিকারটা ইয়া করে দেন, ক্লোজ করে দেন, ওটা অফ করে দেন। তাসনিয়া আফরোজ আপনি কি হেডফোনে কথা বলছেন? ভাইয়া তো অফ করে আসছে। হ্যাঁ এবার হয়েছে। না ভাইয়া তো অফ করে এই জন্য হেডফোন লাগে আর কি। এই যে এখানে হয় কি যে আপনার পিসিতে যখন লাউড স্পিকারে কথা হয় ওইটাই আবার আপনার এই ইনপুটে নিয়ে নেয়। আপু ল্যাপটপের মাইক্রোফোন অফ রাখেন, যে কোনো একটা মাইক্রোফোন অন রাখেন, ফোনের না হলে ল্যাপটপের। আচ্ছা এই শুনেন তাসনিয়া আফরোজ, আপনি লেয়ার মার্কসটা ডিলিট করেন তো আগে। আমি তো শুধু ফোনেরটা অন করতেছি। আপনি যেটাতে শুনবেন শুধুমাত্র ওটাই অন রাখবেন, আর যেটাতে শুনবেন না সেটা মানে যেটাতে শুনবেন সেটাতেই কথা বলবেন, আর বাকি যেটাতে শুনবেন না বা কথা বলবেন না ওটা দুটোই অফ থাকবে। আপনার মাইক্রোফোন অফ রাখবেন, আপনার স্পিকার অফ রাখবেন। তাহলে পিসির আপনি মাইক্রোফোন স্পিকার দুটোই অফ করেন। আচ্ছা এখানে আপনি এটা ডিলিট করেন, লেয়ার মাস্কটা ডিলিট করেন তো। হ্যালো শুনছেন আপনি? আমি হেডফোনটা লাগিয়ে দেখি
ঠিক হয় নাকি? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, এখন কি হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, হ্যালো, এখন কাজ করেন। হ্যালো, শুনতেছি, কাজ করেন। কি করব? আচ্ছা, যে কোনো একটা সিলেক্ট করেন, উপরেরটা সিলেক্ট করেন। হ্যাঁ করছি, যে সিলেক্ট করলাম না, এখন এখানে যদি মানে কালো কালার দিতে চাই আমি তাহলে অল্টার প্যাকেজ, আমি শোনেন, আমি ওটা তাই না? বলছি, আপনি কালো কালার কেন দিবেন আগে উদ্দেশ্যটা বলেন। আপনার উদ্দেশ্য কি কালো কালার দেওয়ার? মানে কালো কালার দিলে ওটা মানে দেখাবে না, এই জন্য। আচ্ছা, আপনি যে লেয়ারটা সিলেক্ট করছেন সেই লেয়ারটা কি চোখটা তোলা আছে না বন্ধ আছে দেখেন তো? বন্ধ আছে, চোখটা তোলেন। হ্যাঁ তুলছি ভাইয়া। আচ্ছা, নিচের লেয়ারটা চোখটা বন্ধ করেন। করছি, আচ্ছা, এখন আমাকে বলেন আপনার যে জায়গাটাকে সিলেক্ট হয়েছে এই জায়গাটাকে কি আপনি মুছে মুছে ফেলতে চান, নাকি এই শুধু এই জায়গাটুকু রেখে বাকি জায়গাটা মুছে ফেলতে চান, এটা বলেন আমাকে। এখন মুছতে যাচ্ছি, শুধু এই জায়গাটাকে মুছে ফেলতে চান, এই তো? জি আচ্ছা, আমি বলছিলাম যে সাদা এবং কালোর খেলা, এটা হচ্ছে লেয়ার মার্কসের খেলা, এটা কিন্তু মেইন লেয়ারের সাথে এটার কিন্তু সম্পর্ক নেই। যদি আপনি এটাই করতে চান তাহলে আপনাকে আগে লেয়ার মার্কসটা নিয়ে নেওয়া লাগতো, 1 নম্বর। এখনও এটা হবে কাজে, যে এখন যদি আপনি যেটা করতে চান, এখন যদি আপনি লেয়ার মার্কস নেন তাহলে শুধুমাত্র ওই জায়গাটুকু থাকবে, বাকি জায়গাটা চলে যাবে। আপনার কথা এত পরে শুনতে পাচ্ছেন কেন আমি বুঝতেছি না, এই আমার কথা কি এত পরে যাচ্ছে? উনি যতক্ষণ পরে শুনতে পাচ্ছে না ভাইয়া, না ভাই তাহলে এখন আমি ওনার নেই, একটা কথা বলে ওনার জন্য ওয়েট করা লাগতেছে আমার। জি ভাইয়া, শুধু আপনার কাছে না, এখানে ওই অনেকক্ষণ পর পর আসতেছে, কি করবো বলুন তো ভাইয়া। হ্যাঁ বলেন। আমি আমার কাজের ছবিটা ইয়াতে পাঠিয়েছি, আপনি আবার? হোয়াটসঅ্যাপ দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে। লেয়ার মার্কস একটা হ্যাঁ দেখি। আচ্ছা, হ্যাঁ হয়েছে তো, সুন্দর। আপনি এবার তো লেয়ার মার্কসের কাজটা হয়েছে, এর আগে আপনি যে আবার ওই ভুলটা করছিলেন, যেটা হচ্ছে যে ওই লেয়ারটাকে সিলেক্ট রাখছিলেন, মার্কসটাকে সিলেক্ট রাখেননি, এই জন্য ওই কালো হয়ে যাচ্ছিল ওই জি জায়গাগুলো, ভাইয়া, বুঝছেন না? এবার এবার তো জি হয়েছে, ভাইয়া, সুন্দর হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। ইনার স্ক্রিন অফ হয়ে গেছে। আচ্ছা, এরপরে কে কি বলছিল বলেন তো? এরপরে আরেকজন কে বলছিল? ভাইয়া আমি হচ্ছে শেপ দিয়ে যে কাজটা করছি তো সেটা সেভ করার সময় PNG ফাইল দিয়ে সেভ করছি, এখন তার PSD ফাইল পাচ্ছি না। PSD আমি কালকে গতকালকে বলছিলাম, আপনি যেটাই করেন না কেন 1 নম্বর প্রথমেই আপনার কাজ হচ্ছে সেটার একটা PSD রাখতে হবে, আপনার এই কাজে অ্যাপ্রুভ হবে এমনি না। টেস্ট করার জন্য রাখছিলাম ভাইয়া, এখন তো সেভ হয়ে গেছে, যাবেই। সেভ হয়েছে হয়েছে, PNG সেভ হয়েছে সেটা তো সমস্যা নেই, বাট PNG সেভ হইলে যে PSD সেভ হবে না এটা তো না, বুঝছেন না? PNG সেভ হইলে যে PSD সেভ হবে না এটা তো না, আপনি একটা ফাইলকে হাজার হাজার সেভ করতে পারবেন?
প্রথমে যেই কাজটাই করেন না কেন সেটার জন্য আপনাদের পিএইচডি রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। মিকটা দেখাবো ভাইয়া শেপের কাজটা? না আপনি পিএনজি দেখবো না আমি। আচ্ছা আচ্ছা ভাইয়া আমি কাঁচা দেখাই। হ্যাঁ অবশ্যই। ভাইয়া এটা আপনার কাজটা করছিলাম একটু। আচ্ছা আর পরে কি কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, আমি কয়েকটা করছি, দেখতে দেখাতে থাকেন। এটা করছি একটা, সুন্দর। এটা করছি, বাহ বাহ বাহ, আরে হেভি হয়েছে তো। এটা আমি আর একটা করছি, হ্যাঁ এটা করছি একটু ব্রাশ টুলের হেল্প নিয়ে। বাহ ভাই আমি আর একটা করছি, সেখানে আমার কেক অ্যাড করে দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, বাহ বাবা, এই আপনারা আগে থেকে কাজ জানতেন না ভাইয়া? একটু ঠিক ছিলাম, বেশি জানি না। সেটাই তো ভাইয়া, এখানে আমি শেপ নিয়ে করছি, ব্রাশ টুলে একটু ব্রাশ করছিলাম। ঠিক আছে, সুন্দর হয়েছে। এগুলাকে বলা হয় কিন্তু ফ্ল্যাট ওয়ালপেপার, বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ এই কাজগুলোকে বলা হয় ফ্ল্যাট ওয়ালপেপার, এগুলোরও ডিমান্ড আছে, ফ্ল্যাট ডিজাইন। হ্যাঁ যদিও এটার চাহিদা অনেক ক্ষেত্রে কম। পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, বাট কম আর কি, অত অ্যাভেলেবেল যে তা না, বাট পাওয়া যায়। এখানে একটা সমস্যা আমার যেটা। বলেন জি আপু। বলেন এটা কি এক্সট্রা ব্রাশ নিয়ে করছেন? হ্যাঁ এখানে যে পাখিগুলো যে দেখা যাচ্ছে এটা ব্রাশ নিয়ে করা, আর এখানে হচ্ছে ব্ল্যাকের উপর যে বিস্কিট মতো এগুলো আছে এগুলো ব্রাশ নিয়ে করা, তাছাড়া সব শেপের কাজ। আচ্ছা ভাইয়া এখানে একটু ওই যে আমি ফ্লেয়ার মার্কস নিছি কিন্তু তারপর আর কাজ করতে পারছি না, কি করতে যাচ্ছেন? আর কেন জানি হচ্ছে না, কি করতে যাচ্ছেন? আর মেশানো যাচ্ছে না। হ্যাঁ কি করতে যাচ্ছেন আমি সেটা বলি। এই যে আমি একটু, হ্যাঁ আমি ক্লিয়ার শেপ দিতে যাচ্ছি যে এখানে জিরাফটাই থাকবে, শুধু আর এগুলো থাকবে না। ওগুলো সিলেক্ট করেন যেগুলো থাকবে না। আপনি ইয়াটা নেন, পলিগোনাল লেসার টুলটা নেন। এই থাকবে না কেন পলিগোনাল লেসার টুল? আপনি পেন টুলের কাজ জানেন না ভাইয়া? না এটা শিখ নাই আমি। আচ্ছা পলিগোনাল লেসার টুল কে বলছে নাই এখানে পেন টুল? আচ্ছা আপনি পলিগোনাল লেসার টুলটা নেন। হ্যাঁ খুঁজলাম তো। উপরে যান, দেখাই তো। উপরে যান, উপরে যান, উপরে যান। এখানে কোথায়? তার উপরে যেটা সিলেক্ট করেছে, হ্যাঁ ওইটা, ওইটার ভিতরে ঢুকেন। আরে গোলটার ভিতরে ঢুকেন, নিচেরটা এটা, তার নিচে, এর ভিতরে, হ্যাঁ ওটার ভিতরে ঢুকেন। আচ্ছা হ্যাঁ এখন ক্লিক দিয়ে দিয়ে যান তো, যেটা যেটা চান ক্লিক দিবেন, যেটা যে জায়গাটুকু আপনি চান না ওই জায়গাটুকু সিলেক্ট করেন। ঘুরেন ডান পাশে, ঘুরেন ডান পাশে, ঘুরেন বাইরে দিয়ে যান, বাইরে দিয়ে যান, বাইরে দিয়ে গেলে সমস্যা নেই, দূরে দূরে যান, কারণ ওই জায়গাগুলো তো আপনার পুরোটাই। হ্যাঁ আবার যে জায়গায় শুরু করছিলেন ওই জায়গায় যান, ওইখানে গিয়ে শেষ করেন যে জায়গায় শুরু করছিলেন। আচ্ছা ভাইয়া ডাবল ক্লিক মারেন। হ্যাঁ সিলেক্ট হয়েছে, মারছি ভাইয়া। আচ্ছা এখন লেয়ার মাস্কটা, লেয়ার মাস্কটা সিলেক্ট করা আছে কিনা? আচ্ছা ভাইয়া। আচ্ছা যেহেতু আপনার কালো কালারটা উপরে আছে, সো অল্টার ব্যাক স্পেস মারেন। হইলো না তো ভাইয়া। আপনার আবার সিলেক্ট করেন তো, লেয়ার মাস্কটাতে ক্লিক দেন একটা। দিছেন? ব্রাশ টুলটা নেন তো। এটা কেন আসতেছে ভাইয়া? হ্যাঁ আপনার লেয়ারটা সিলেক্ট করুন, এখানে বক্স আছে একটা, কেন ওখানে যান, বাইরে ক্লিক দেন একটা, বাইরে ক্লিক দেন। আচ্ছা দিয়েছি, ব্রাশ টুলটা নেন তো, ব্যাক করেন, ব্যাক 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 করেন, ব্যাক করেন। বুঝি নাই ভাইয়া, আরে আপনার একটা ক্লিক হয়ে গেছে, আপনি ব্যাক করতে হবে তো, ইন্টার মারেন তো একবার।
আবার অল্টার কোন অল্টার কন্ট্রোল জেড মারেন এবার ব্রাশ টুলটা নেন আপনি অন্য কিছু ক্লিক হয়ে যাচ্ছে আপনার ওখানে কেন বুঝতেছেন না ওইটা ব্রাশ টুল না ওইটা ব্রাশ টুল না ওইটা ব্রাশ টুল না এই ওইটা ব্রাশ টুল এটা তো ব্রাশ না ভাইয়া কে বলছে ওইটা ব্রাশ টুল হিস্টরি ব্রাশ নিতে বলছিন নি বলি নাই আমি উপরে যান হ্যাঁ ওই ওইটাতে ওইটাতে ক্লিক দেন এই পেন্সিল টুলটাতে ঢুকেন আপনি এটাতে এটাতে পেন্সিল টুলটাতে ঢুকেন পেন্সিল সরি সরি উপরে যান উপরে যান পেন্সিল টুলটাতে আছে কি আরে পেন্সিল টুল কোনটা কুইক সিলেকশন না না নিচে আছেন ভাই হিলিং ব্রাশ লো এখানে দাইতে বলেন এই পেন্সিলের উপরে টাই আচ্ছা পেন আচ্ছা আপনি কালারটাতে ক্লিক দেন তো একটা এখানে এই যে আপনার এখানে কালার গুলো যে আছে হ্যাঁ উপরের কালারটা ক্লিক দেন ডাবল ক্লিক দেন এখানে হ্যাঁ দেন দিলেই হবে ডাবল ক্লিক আমি না বুঝতেছি না আরে কালারটার উপরে যে কালোটা যেখানে আছে কালোটাতে আপনি ডাবল ক্লিক মারেন একটা হ্যাঁ ডাবল ক্লিক মারেন কি হচ্ছে দেখেন আপনার এটা কি পুরো কালো আছে আপনি একবার এই কোণায় ঠেকা দেন এই গোল চিহ্নটাকে কোণায় পুরো কালো নেন অথবা এখানে 6টা শূন্য লিখে দেন এই কোণায় হ্যাঁ অথবা 6টা শূন্য লিখে দেন দেখেন 6টা শূন্য হয়েছে কিনা হয়নি 6টা শূন্য 5টা শূন্য হয়েছে ভাইয়া 6টা শূন্য লিখে দেন আপনি লিখে নেই দেন আচ্ছা 6টা শূন্য হয়েছে ওকে করেন এবার হ্যাঁ এবার আপনি অল্টার ব্যাক নিচেটা সাদা হলো না এবার অল্টার ব্যাক স্পেস মারেন নিচেরটা সাদা না হোক আপনার উপরেরটার কাজ হচ্ছে না ভাইয়া অল্টার ব্যাক স্পেস মারে হচ্ছে না না ভাইয়া কি হলো সমস্যা আমি তো আপনার অ্যাক্সেসও নিতে পারছি না আচ্ছা দাঁড়ান ব্রাশ টুলটা নেন আবার ব্রাশ টুলটা নেন এই যে উপরে অপাসিটি 100 করেন আর এই যে ফ্লোটাও 100 করেন একবারে ধরে ওইদিকে একটা খেলা দেন আরে হ্যাঁ খেলা দিবেন ধরে বেশ এখন হোসেন তো হয়েছে বড় করেন ব্রাশটা একটু ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে ভাইয়া আচ্ছা ঠিক আছে আর কোনো সমস্যা না ভাইয়া ঠিক আছে আচ্ছা এরপরে কে আছেন বলেন আচ্ছা এরপরে কে বলেন এই যে মাসিয়া তাসনিম আপনার খুঁজে পাওয়া যায় না আমি কি স্কিপ করে দেব সিতো তো আদনান দেন এরপরে মাসিয়া তাসনিম স্ক্রিন শেয়ার দিবে ভাইয়া আমার নেট প্রবলেম করতেছে অনেক অটোমেটিক বারবার আমি মিটিং থেকে আউট হয়ে যাচ্ছি আপনি কিসের নেট চালান ভাইয়া রবিকে একটা ভালো কানেকশন নিয়েন স্কিডো স্কিডো চালায় না স্কিডো তো ভালো সার্ভিস দেয় ভাইয়া আজকে 7-8 বার আমি অটোমেটিক আমার মিটিং থেকে আমি আউট হয়ে যাচ্ছি আবার কানেক্ট করতে হচ্ছে আমার স্ক্রিন কি আপনি দেখতে পাচ্ছেন জি দেখতে পাচ্ছি
ভাইয়া এটা করছিলাম। সুন্দর, কাজ করতে কোনো সমস্যা? না ভাইয়া। আচ্ছা, তবে আজকে লেয়ার মাস্কটা ঠিক মতো দেখতে পারিনি, তো রাতে ট্রাই করে তারপর কালকে হয়তো প্রবলেম হবে। ওকে, তাহলে স্ক্রিনটা অফ করে দিলাম। ওকে, আর কার কাজ দেখি? পৃথিলা পারভিন, জি ভাইয়া। ভাইয়া আমি ফোন থেয়েছি, কারেন্ট নাই। আচ্ছা, নওশিন জামান, নওশিন জামান কথা বলেন। নওশিন জামান, এনারা কি মিটিং এ এসে আবার কি চলে যায় নাকি, মানে কানেক্ট দিয়ে? জান্নাতুল ফেরদৌস, আচ্ছা জান্নাতুল ফেরদৌস তো ইয়াতে না? আচ্ছা, নওশিন জামান আছে। জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন আমাকে? নওশিন জামান ঠিক আছে কাজ, বাট আপনার ফটোশপটা তো অনেক পুরনো ভার্সনের, নতুন ফটোশপ ইউজ করতে হবে। তো আমরা যখন এরপরে কিছু কাজে যাব তখন নতুনগুলোর সাথে এটা মিলবে না, তখন একটু ঝামেলা হতে পারে। জান্নাতুল ফেরদৌস কই? তানভীর আহমেদ? একটু স্ক্রিন শেয়ার দেন দেখি। গতকালের কাজটা দেখেন, কোনো সমস্যা থাকলে বলেন। এটা এটা আজকের? হ্যাঁ ভাই, এটা আজকের। আচ্ছা, গতকালের হোমওয়ার্কটা? হ্যাঁ, প্রথমে প্লেগ্রাউন্ড করছিলাম তো ওটা পরে ডিলেট দিছি, আর করিনি ওটা পরে। এটা আপনার আপনার থিমটা নিয়ে কাজ করছি। অফ করবো? হ্যাঁ, সঞ্জনের উপর কি স্ক্রিন শেয়ার হবে? না ভাইয়া। আচ্ছা, সালাউদ্দিন ভাই তো দেখলো, রায়হানুল ইসলাম, আপনার নেটের বুঝে বারো অবস্থা ভাই। ভাই ওই রায়হানুল স্পিকারের সমস্যা, পিসি মেসেজ দিল ভাই। আচ্ছা ঠিক আছে, পৃথিলা পারভিনের সাথে তো কথা হইলো না, নওশিন জামান
আচ্ছা, তাসনিম হাসান মাখিন তো নতুন আজকে। মনীষা চৌধুরীর সাথে কি কথা বলছি? মনীষা চৌধুরী, না ভাইয়া। হ্যাঁ মনীষা চৌধুরী, রেসপন্স করেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আমার এদিকে ইলেকট্রিসিটি কম দিয়ে আছে। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। মিনাজুল ইসলাম রিফাত তো অপরাধ করছে একটা। ভাই আর হবে না ভাই, ভুলে করে ফেলছি, ভুলতে গেলে শেখ ভাই মনে হয়। আজে শিহাব দেখান তো দেখি কি কি করছেন। মানে আমি একটু কাজটা করিনি, একটু ঝামেলা ছিলাম তো কালকে। এই যে বড় আশা নিয়েছিলাম ভাই, আমি আমি নেক্সট ডে দুইটাই দেখাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই আমি দেখাবো, নাজমুল হোসেনেরটা আমি দেখছি তাই না? জি ভাইয়া, আচ্ছা মাসিয়ার তাসনিম এটা দেখছি। এই জান্নাতুল সাদিয়া কি দেখাইছেন? জান্নাতুল সাদিয়া, আচ্ছা হ্যাঁ দেখাইছি। এজাজুল আবেদিন জি ভাইয়া দেখাইছেন? না ভাই দেখাই নাই। আচ্ছা আপনারটা দেখে তারপর আমরা অন্য কাজে যাব। চমৎকার, কি কি ব্যবহার করছেন এটা বলে দিবেন সবাইকে, কিভাবে কিভাবে করছেন এটা সবাইকে বলবেন। আগেরটাতে চারটা কিভাবে নিছেন? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, উনি বলে দিবে আপনাদের। আপনি বলে দেন সবাইকে কিভাবে করছেন ওটা। এই স্পিকার অফ করা। ও আমার স্পিকার অফ করো না, কার স্পিকার অফ করা? এই ইজাজুল আবেদিন ভাইয়ের। ইজাজুল আবেদিন ভাই আপনার স্পিকার অফ করা, স্পিকার অন করে সবাইকে বলে দেন। যে আচ্ছা ভাইয়া, এই যে এটা হচ্ছে মুন, হ্যাঁ ব্রাশ টুলের এটা, আর প্রায় সবগুলাই ব্রাশ টুল, খালি পাখিটা হচ্ছে শেপ টুলের। ও আচ্ছা ভাই, আর এটা ব্রাশ টুল আর শেপ টুল দুইটা মিলে যাবে। ভেয়া স্টপ দিব কি? হ্যাঁ দেন। এ সোমাকে আপনার কাছে কাজ দেখতে চায়, শিউলি একটার সোমা। জি ভাইয়া, আপনার কাজগুলো অনেক সুন্দর হয়েছে এবং এগুলা কিভাবে করছেন সেটা একটু জানতে চাই আর কি। আচ্ছা ভাইয়া আমি দেখাচ্ছি। আচ্ছা কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নেবেন। দেখাচ্ছে, হ্যাঁ দেখাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে কিভাবে কি কি করছেন ওটা বলে দিবেন হ্যালো দেখা সবাইকে। যাচ্ছে, হ্যাঁ সবগুলো দেখাবো, যেটা যেটা প্রশ্ন করবে, আপনারা প্রশ্ন করবেন যেটা যেটা দেখতে চান সেটা সেটা উনি দেখাবে, সব তো আর দেখানো সম্ভব না।
প্রশ্ন আসতেছে না কিন্তু আপু ছবি এটা দেখেন এটা আছে এখানে হচ্ছে আমি প্রথমে রেকট্যাঙ্গেল নিয়েছি একটা নেওয়ার পর সেখানে আমি হালকা গ্রিন দিয়েছিলাম একটু ডিপের মতো করে ব্রাশ দিয়ে পরে আবার হালকা করে নিয়েছি সেটা আমি তারপর উপরে আমি আবার একটা রেকট্যাঙ্গেল নিয়েছি নেওয়ার পর তা একদম ব্ল্যাক করে দিয়েছি দেওয়ার পর ওখানে আমি ব্রাশের কাজ করছিলাম তো ওখানে ব্রাশের যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা রেইন ছিল আর একটা হচ্ছে বাল প্রথমে রেইন নিয়েছি আমি তারপর এই সিঁড়িটা আমি আলাদাভাবে করেছি আলাদাভাবে করে মানে এটা হচ্ছে রেকট্যাঙ্গেল থেকে করা সেটা আলাদাভাবে করে আমি পুরোটা গ্রুপ করে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি তারপর কালারটা ম্যাক্স করেছি বিভিন্ন ভাবে যে কোনটা ভালো দেখায় এখানে সেভাবে কালারটা নেওয়া হয়েছে তারপর এটা হচ্ছে ব্লার করেছি একটা ইলিপ্স টুল নিয়ে ইলিপ্স শেপ নিয়ে আমি এটা সানটা মুনটা দিয়েছি তারপর এখানে কাস্টম শেপ থেকে বারটা দিয়েছি দেওয়ার পর এটা একটু ব্লার করেছি সেজন্য এরকম দেখাচ্ছে আর হচ্ছে আমি এখানে আরেকটা কাজ করেছি আমি ব্লাইন্ডিং অপশন একটু কাজে লাগাইছি তার জন্য এই শ্যাডোটা এখানে চলে আসছে আউটার শ্যাডো দিয়েছি আমি ইনার শ্যাডো দিয়েছি একটু তারপর হচ্ছে এটা হচ্ছে কাস্টম টুলেই কাস্টমে আসছে এখানে এই কাস্টমে এখানে এই অপশনটা ছিল এখান থেকে আমি নিয়েছি এটা দেখলে খুঁজে পারবেন তো আমি এগুলো কপি করে করে একদম পুরোটা করেছি একটা বেড়ার মতো করে দিয়ে তার ভিতরে কিছু অ্যানিমেলস দিয়েছি এটা অ্যানিমেলস কি আমি জানি না এখান থেকে নিয়েছি অবশ্য নেওয়ার পর এখানে কপি করে দিই সবগুলো আর এটাও এখানেই পাওয়া যাবে এইভাবে করেছি আর কি ভাইয়া বুঝেছেন ওকে আপু আর কোনো ওকে ঠিক আছে আর কোনটা আর নাই আচ্ছা ঠিক আছে বাবু ভাইয়া বাবু ভাই আছেন আপনার কল পড়ছে হ্যাঁ আসি হ্যাঁ আপনি আপনার কাজটা কিভাবে করছিলেন অনেক সুন্দর হচ্ছিল বলে ওটা সম্পূর্ণটাই শেফের কাজ অবশ্যই
সমস্তটাই শেপের কাজ। আমাকে কি শোনা যাচ্ছে? জি জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিন দেখা যাচ্ছে না। ঝামেলা খুবই স্ক্রিনটা শেয়ার করতেই পারছি না কেন। একটু আগে না শেয়ার দিছিলেন ভাইয়া, কেউ দেখ আমি স্ক্রিনটা রাখো। আচ্ছা উনি একটু পরে দেখাবে, একটু পরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমি একটু আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আমরা আজকে একটু হালকা করে পেন টুল নিয়ে কথা বলি একটু। হ্যাঁ এটা নিয়ে কথা বলতেছি কেন, কারণ এটা যেদিন ক্লাস থাকবে বা এক ক্লাসে এটা আসলে কমপ্লিট করা সম্ভব না, তো তাই যেদিনে সময় পাবো আমরা একটু করে এগুলো আগায় নিব। হ্যাঁ আচ্ছা, আমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট টুল হচ্ছে পেন টুল। আমরা এখানে এই যে পেন টুলটাকে নিব, আচ্ছা পেন টুলটা সিলেক্ট করার পরে আমাদের পেন টুলটার মূল কাজটাই হচ্ছে যে কোনো কিছুকে প্রপারলি আমাদের ইচ্ছে মতো আমাদের নেওয়ার জন্য। আচ্ছা পেন টুলের ধরন মোটা হচ্ছে আপনাকে যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে, এবং এটা নিয়ে কাজ করতে হলে আমরা আসলে করি কি,
যতটা পারা যায় আমরা জুম করে নেই, যতক্ষণ পর্যন্ত পিক্সেলেট না হওয়া যায় ছবিটা, তো আমরা প্রায় ততটা জুম করে নেওয়ার চেষ্টা করি যেন আমরা প্রপারলি জায়গা মতো ধরতে পারি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমার এরকম পেনটা এসছে, আমি ঠিক এখানে ধরবো না, এখানে ধরবো না, এখানে ধরবো, এইটা আমাকে চিন্তা করতে হবে, যেটা হচ্ছে যে আমার ঠিক মিডিল কোনটা হয় এই দুটা জায়গার মাঝখানটা। যেমন আমি কি এখানে ধরবো, এখানে কি ঠিক আছে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, যদি এখানে ধরতে যাই এটা কি ঠিক হবে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, এইখানে যদি ধরতে যাই এটা ঠিক আছে? আচ্ছা, ওকে, তার মানে আপনারা পয়েন্ট চিনতে জানেন, এটাই মেইন। আপনাকে পয়েন্টটা যদি চিনতে জানেন যে আসলে আমি ঠিক কোন জায়গাটা ধরতে চাই। আচ্ছা, আমি এই জায়গায় একটা ক্লিক দিলাম, একটা ক্লিক দিলে পেন টুলের কাজ শুরু হয়। এই শুরু হয়ে পরের কাজটা হচ্ছে আমি যে কোনো একটা জায়গায় ক্লিক দেব। আপনি মাথায় রাখবেন পেন টুল দিয়ে আমাদের রাউন্ডগুলো আমরা করতে পারি, তবে অবশ্যই একসাথে একটা রাউন্ড করতে পারবেন, আপনি একসাথে দুটো রাউন্ড করতে পারবেন না। আপনি একসাথে হয়তো একটু ডানে ঘুরে রাউন্ড করতে পারবেন, কিন্তু আপনি একবারে ডানে ঘুরে বামে রাউন্ড করবেন তা হবে না। আপনি যদি এখান থেকে এখানে যান তাহলে ঘটনাটা কী হবে? একবার আমাকে এখান থেকে ঘুরে এই ডানে যেতে হবে, আবার একটু এই বামে ঘুরে যেতে হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, বাট পেন্টুলে কিন্তু এগুলো হবে না, আপনাকে ঠিক একদিক যাওয়ার জন্য রাউন্ডটা করতে হবে। তো আমি এখান থেকে এদিক যাব, একটু এই রাউন্ডটা প্রথমে করি, ঠিক আছে? আচ্ছা, এই রাউন্ডটা করার জন্য প্রথমে আমি এখানে একটা ক্লিক নেই, ঠিক এত দূর একবারে ধরবো না, এত দূর ধরলে এই রাউন্ডটা করলে এই যে এটা গ্যাপ হয়ে যাবে, এই জন্য আমি যদি এইখানে করি তাহলে এই রাউন্ডটা সমান আসবে। আমরা তো এটা চোখে দেখতে হবে, চোখে দেখে আমরা যেটা বুঝবো যে হ্যাঁ এই পর্যন্ত আমি যেতে পারবো, এটা আইডিয়া করতে হবে, এটা প্র্যাকটিসের ব্যাপার। আমি এই পর্যন্ত যেতে পারবো এই একটা রাউন্ড করে, তাহলে এখানে গেলাম, একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে মাথায় রাখবেন আপনি কখনো কার্সারটা ছেড়ে দিবেন না, আমি কিন্তু ক্লিক দিয়ে চাপে ধরে আছি, আমি কিন্তু এভাবে কিন্তু ছেড়ে দেইনি, একটা ক্লিক দিয়ে আপনাকে চাপে ধরে থাকতে হবে। আমি চাপে ধরে আছি, চাপে ধরে থেকেই সামনে একটু আগাবেন, সামনে আগাইলে দেখবেন দুই পাশে দুটা হ্যান্ডেল বের হয়ে যাবে, এটা নিয়মটা বুঝেন, দুই পাশে দুটো হ্যান্ডেল বের হয়ে যাবে। এখন হ্যান্ডেল দুটোর কাজ হচ্ছে এই জায়গাটাকে মেনটেন করা, পিছনের হ্যান্ডেলটা দিয়ে পিছনেরটা সোজা হবে, সামনের হ্যান্ডেলটা দিয়ে সামনে যেটা নেবেন সেটাকে নিয়ন্ত্রণ করবে, মাথায় রাখেন। পিছনের হ্যান্ডেলটা দিয়ে পিছনেরটা কাজ হবে, সামনের হ্যান্ডেলটা দিয়ে সামনেরটা নিয়ন্ত্রণ হবে। এখন এখানে ঘটনাটা হচ্ছে যে পিছনের হ্যান্ডেলটা আমি কতটুকু টানবো, কত লম্বা করব, আপনার যেই জায়গাটাকে ভাঁজ করতে হবে আপনি সেই জায়গাটা পর্যন্ত পিছনের হ্যান্ডেলটা নেবেন। অর্থাৎ আমি এই জায়গাটাকে এখানে আমার মিডিলটাকে একটু বামে সরাই দিতে হবে, সো আমি মিডিল পর্যন্ত হ্যান্ডেলটাকে নিব, পিছনের হ্যান্ডেলটা পিছনে মিডিল পর্যন্ত নিয়ে এই যে একটু বামে হালকা করে একটু ঘুরিয়ে দিলাম, এতটা আবার ঘুরাইতে যায় না, এভাবেও না, সামনেরটা অবশ্যই সামনের দিকেই থাকবে, পিছনের হ্যান্ডেলটা দিয়ে পিছনের লাইনটা সোজা করতে হবে, ঠিক করতে হবে আপনাকে। তাহলে পিছনের হ্যান্ডেলটা আমি হালকা একটু বামে দিলে পিছনেরটা একটু রাউন্ড হয়ে গেল, পিছনের দিকে আমি দিলাম, ব্যাস ছাড়ে দিলাম। এবার সামনে কিভাবে যাব, সামনে যাওয়ার সিস্টেমটা হচ্ছে দেখেন, সামনে হ্যান্ডেলটা একটু এই ভিতর দিক দিয়ে আছে না, ডান দিক দিয়ে? আচ্ছা, আপনাকে কিন্তু একটু ডান দিক দিয়ে যেতে হবে, সো এই সামনে হ্যান্ডেলটা আপনার কাটার দরকার নেই। কাজে এখানে আমরা এই যে এখানে গেলাম, দেখেন সামনে হ্যান্ডেলটা থাকার কারণে এই ডান দিকটা, এই ডান দিকটা অটোমেটিক একটু এদিক চেপে গেছে, তাই না? ডান দিকে ঢুকে গেছে, তাই কিনা? আপনি এখানে একটা নিলেই দেখবেন, একটা ক্লিক দেন, দেখেন ডান দিকে অটোমেটিক ঢুকে, কারণ সামনে হ্যান্ডেলটা ডান দিকে চাপানো আছে। আচ্ছা, এখন এখানে একটা ক্লিক দেওয়ার পরে তাও আমরা ছাড়বো না, প্রথমে আমি বলে দিচ্ছি যে ছাড়বো না, পরে হ্যান্ডেলটা আরেকটু বাড়িয়ে যেখানে ম্যাচিং হয় ওইভাবে আমরা রাখবো। এখন মনে করেন এইভাবে ম্যাচিং হলে কিন্তু এইভাবে করে রাখতে পারবেন না, সামনে হ্যান্ডেলটা অবশ্যই সামনের দিক রেখে পিছনটা ম্যাচিং করতে হবে। ক্লিয়ার? কেউ যদি এখন এইভাবে ম্যাচিং করে দেন, এই যে এইভাবে করে, এইভাবে হবে না, সামনে হ্যান্ডেলটা সামনের দিক করে এইভাবে ম্যাচিং করলে হবে কি, এইটা এইটা হয়তো আপনার ম্যাচিং হলো, কিন্তু সামনে গিয়ে আর আপনার এটা এই যে রাউন্ড হয়ে এখানে বাঁকা হয়ে যাবে, সামনেরটা ম্যাচিং হবে না। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এইটুক পর্যন্ত আজকে আপনারা ট্রাই করবেন, আপনাদের মূল কাজ হচ্ছে একটা ক্লিক নেবেন আন্দাজি, এত নির্দিষ্ট কোনো কিছু করতে হবে না, এইভাবে করে ঘুরাবেন, এইভাবে করে ঘুরাবেন, দেখেন কতটুক ঘুরাইলে কতটুক রাউন্ড হয়, কোথায় ঘুরাইলে হ্যান্ডেলটা কোথায় পর্যন্ত নিলে রাউন্ডটা কোথায় হয়, এই আইডিয়াটা করতে হবে। আরেকটা সিস্টেম হচ্ছে আমরা এই হ্যান্ডেল সামনের হ্যান্ডেলটা কেটে দিতে পারি, এখন আমাকে এই জায়গা থেকে ঠিক এদিক যেতে হবে, সোজা এদিক যেতে হবে, এদিক যাওয়ার জন্য আমি যদি এখানে ক্লিক দিই এই পাশ দিয়ে রাউন্ড হয়ে ঘুরতেছে না,
জি ভাইয়া, স্পর্শ বাট আমি কি রাউন্ড হয়ে ঘুরতে চাই? আমি তো সোজা যেতে চাই এখান থেকে এদিক, তাই না? জি ভাই, এখন যখন আপনাকে রাউন্ড হয়ে ঘোরার দরকার নেই, তখন এই যে অল্টার চাপে ধরে ঠিক এই জায়গায় ক্লিক দিবেন। এই সামনের হ্যান্ডেলও না, পিছনের হ্যান্ডেল না, ঠিক পয়েন্টারে ক্লিক দিবেন। এটা হচ্ছে আমার পয়েন্টার। এখানে অল্টার চাপে ধরে একটা ক্লিক দিবেন, দেখবেন সামনের হ্যান্ডেলটা কেটে গেছে। এখন সোজা যদি আমি উপরে যাই, সোজা উপরে যাওয়া যাচ্ছে। কোনো সমস্যা আছে? না ভাইয়া, বুঝতে পারছি। কাজে এটা একদিনে দুই দিনে ঠিক হবে না, যাদের আগে করা আছে তাদের কোনো সমস্যা নেই, বাট যাদের করা নেই তাদের এই নিয়মটা বুঝতে একটু সময় লাগবে। এই জন্য আমরা প্রতিদিন একটু একটু করে এটা নিয়ে আগাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন যাদের হয়ে গেছে, যাদের এরকম হয়ে যাবে সিলেকশন, আপনারা কিন্তু এইভাবে কিন্তু এইভাবে কিন্তু সবাই টান দিতে পারে। এই যেভাবে টেনে টেনে কিন্তু সবাই দিতে পারে, বুঝছেন না? এভাবে টানতে পারে সবাই, এটা সমস্যা নেই। আপনাকে রাউন্ড করতে হবে, এটার মূল কাজ হচ্ছে আপনাকে রাউন্ডগুলো ঠিক করার জন্য। এই যে আপনি সুন্দর করে রাউন্ডগুলো এভাবে নিতে পারছেন কিনা, জি ভাইয়া, এই রাউন্ডগুলো করবেন, যেখান থেকে শুরু ওখানেই শেষ। তারপরে দেখেন এই যে জিনিসটা হলো, এটা কি সিলেকশন হয়েছে? কেউ বলতে পারবেন? না ভাইয়া, এটাকে সিলেকশন বলে না, হয়নি। এটাকে কি বলে? হয়নি ভাইয়া, কারণ জলজল করতেছে না। এটাকে কি বলে? এটা হচ্ছে পাথ বলে। এটাকে বলা হয় পাথ। ভেরি গুড, এটাকে বলা হয় পাথ। তো পাথ থেকে আমাদের সিলেকশনে যাওয়ার সিস্টেম কি? কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার মারলেও চলে যাবে, অথবা এইখানে থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এই যে মেক সিলেকশনে ক্লিক দিবেন। মেক সিলেকশনে ক্লিক দিয়ে এই যে নিউ সিলেকশন, এটা করলে হবে। এখন নিউ সিলেকশন আমি করলাম, এটা সিলেকশন হয়েছে না? আচ্ছা, এখন এই পাশে আমি আরেকটা এরকম সিলেক্ট করতে চাই, এটাও সিলেক্ট করতে চাই। এখন কি করব? কি করব বলেন? এখন এটা তো সিলেক্ট হয়েছে, আমি এটাও সিলেক্ট করতে চাই। আবার ওই ক্লিক করে মিক্স। আচ্ছা, কন্ট্রোল ইন্টার মারলে কি হবে? আবার নিতে হবে ফেরা, কন্ট্রোল ইন্টার মারলে হবে। আচ্ছা, তো কথা হইয়া কন্ট্রোল ইন্টার মারলাম, কি হলো? এখন এই অবস্থায় কন্ট্রোল এন্টার মারলে কন্ট্রোল এন্টার দিয়ে শুধু একটা সিলেকশন হবে, নিউ সিলেকশন হবে। এখন যদি এটার সাথে আরেকটা সিলেকশন করতে যাই, এখন তাহলে আপনাকে এখানে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করতে হবে। এখন মেক সিলেকশন করতে গেলে আপনাকে এই যে নিউ সিলেকশন, এটা করলে কিন্তু হবে না, তখন আপনাকে এই যে অ্যাড টু সিলেকশন করতে হবে। অর্থাৎ ওই যখন আমরা এই সিলেকশন টুলগুলো যখন কাজ করি, তখন আমরা করছি না অ্যাড, সাবস্ট্রাক, ইন্টারসেক্ট করছি না? এখানেও ঠিক তাই, তখন আপনাকে অ্যাড টু সিলেকশন করতে হবে। ওকে করবেন, তখন এই যে দেখেন সিলেকশন, এটার সাথে এটা অ্যাড হয়ে গেছে। এখন যদি মাইনাস করতে যান তাহলে সাবস্ট্রাক করবেন, ইন্টারসেক্ট করতে চাইলে ইন্টারসেক্ট করে দিবেন ওইখানে মেক সিলেকশনে গিয়ে। বাট যদি একটা সিলেকশন করতে হয় শুধু, তাহলে কন্ট্রোল ইন্টার মেরে দিলে কোনো সমস্যা নেই, ওটা দিয়েই হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এটা গেল বেসিক আলোচনা শুধু পেন টুল নিয়ে। এখানে আর কিছু টুল আছে যেটা আচ্ছা, এই ক্রপ টুল আপনাদের দেখাইছি আমি? না না ভাইয়া, ক্রপ টুল দেখানো হয়নি। না ভাইয়া, দেখানো হয়নি। আচ্ছা, তাহলে ক্রপ টুল নিয়ে শুধু একটু বলে দিই, যেগুলো পরে আলোচনা থাকলে থাকবে, সমস্যা নেই, সহজ হবে পরে। ক্রপ টুল জিনিসটাই হচ্ছে ক্রপ করা, অর্থাৎ নির্দিষ্ট মাপে কাটা। আপনি যেটা নির্দিষ্ট মাপে কাটতে চান, যে মাপে, সে মাপটা এখানে দিয়ে দিবেন। ওকে, এই মাপটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ধরুন আমি এটা 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি করতে চাই, 3 IN, এটা করতে চাই 4 IN। দেখেন অটোমেটিক মাপটা এখানে চলে এসছে না, 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি হয়েছে না? আচ্ছা, 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি, কিন্তু আমার এটা এখনো কাটা হয়নি। কিন্তু এই দেখেন এই জায়গাটা একটু ঝাপসা হয়ে আছে, আর এই জায়গাটা ক্লিয়ার হয়ে আছে। তার মানে যে জায়গাটা ক্লিয়ার হয়ে আছে ওইটুক মাপ এই এইটা নিবে। বুঝা গেছে? তাহলে আমার এইটুকু দরকার, তারপরেও যদি আপনার আরো কম দরকার হয়, যে আমার শুধু পাটুকু দরকার, তাহলে এইভাবে করে এই যে একটু ছোট করে দিবেন। এইটুকু কিন্তু 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি, শুধু যদি এইটুকু নেন তখন এইটুকু 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি হবে, বুঝছেন? এই অবস্থায় নিয়ে একটা ইন্টার মেরে দিবেন।
দেখেন শুধু এটুকু হয়ে গেছে না? হ্যাঁ, এটাই হচ্ছে 3 ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা মাপ। আচ্ছা, এখন এখানে মাপটা যে কোনো একটা দিয়ে দিবেন। এটা আরও কিছু যে আছে, যে কাস্টমে গিয়ে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, নির্দিষ্ট পরিমাণ সেভ করে নিতে পারবেন। কেমন যে আমার আপনার একটা নির্দিষ্ট মাপ দরকার, এখানে সাইজ অ্যান্ড রেজুলেশনে যাবেন, গিয়ে আপনার যেটা দরকার মিটারে পিক্সেলে যেটাই দরকার হোক সেটা এখানে লিখবেন। রেজুলেশন যদি আপনি অনলাইনে অর্থাৎ আপনার নিজের ওয়েবসাইটে ব্যবহার করতে চান তাহলে রেজুলেশন দিবেন 72x72 রেজুলেশন দিবেন, আর যদি বায়ারের জন্য বা হাই রেজুলেশন চান তাহলে রেজুলেশন দিবেন 300। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, এগুলো আপনার নিজে ঘাটাঘাটি করবেন একটু, এগুলো আহামরি কিছু কাজ না, এগুলো আপনাদের ধরে মুখস্থ করে দেওয়ারও কিছু না, খুবই সিম্পল জিনিস। এগুলো নিজে ঘাটাঘাটি করলে এই জিনিসগুলো বের হয়ে আসবে, এই যে কাস্টম চেক কোথায় কী করবেন, এখানে সাইজগুলো কীভাবে দিবেন, যা শুধু সাইজগুলো নেওয়ার পরে ইন্টার মারিয়ে দিবেন, শেষ কাজ। আচ্ছা, এরপরে আছে আইড্রপার টুল, এটা সিম্পল জিনিস একটা। আইড্রপার টুল, আইড্রপার টুল, এই আইড্রপার আপনারা বুঝেন আইড্রপার জিনিসটা কি? চোখের ড্রপ দেওয়া না ভাই? আইড্রপার, হ্যাঁ ওই রকমই কিছু। ড্রপার মানে কি বলেন? জি ভাই, ওই কালারের ক্ষেত্রে আইড্রপারটা মানে সেটা ফুটে ফুটে পড়ো। ড্রপার মানে ফোটাই ফোটাই পড়বে এমনটা না, যার মাধ্যমে চোখে কালার করা হয়। হ্যাঁ না, ড্রপার জিনিসটাই হচ্ছে এক জায়গা থেকে একটা জিনিস তুলে আরেক জায়গায় রাখা। এই ছোট বাচ্চাদের ড্রপ দিয়ে আমরা ওষুধ খাওয়াই না, দেখছেন ছোট বাচ্চাদের ওষুধ খাওয়াইছেন কখনো? মানে হচ্ছে একটা, হ্যাঁ আমার নিজেও খেয়েছি ভাইয়া। এখনো খান নাকি? মানে ওই ঔষধ থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া আর কি। আচ্ছা, একটা ছোট ড্রপ দেয়, জিনিসটা কেমন যে উপরে একটু ইয়া থাকে, নরম রাবার থাকে, উপরে একটা চাপ দিয়ে ওষুধের বোতলটা ডুবাই দিয়ে, হ্যাঁ আবার উপরে ছেড়ে দিতে হয়, তখন ওখানে ওষুধটা ভিতরে ঢুকে যায়, তাই না? ঢুকে গিয়ে তখন ওটা আবার ব্যাবিটার মুখে দিয়ে আবার চাপ দিতে হয়, আবার চলে যায়, তাই কি না? এই এরকম জিনিসগুলো দেখেন নি আপনারা? কি রে, কোথা থেকে আসছে জি ভাই, এগুলো দেখেন নি আপনারা কেউ? দেখছি ভাই, আমাদের বাড়ি কিছুও খায় না। হ্যাঁ তাইলে ভাই, ও হোমিওপ্যাথি ওষুধ গুলার প্লাস্টিক গুলো যে দেয়, যে ড্রপার জিনিসটা কি, আমি সেটা বুঝাচ্ছি আর কি। হ্যাঁ, ওখানে ড্রপার থাকে জি ভাই। হ্যাঁ, কাজেই এটা হচ্ছে ড্রপার। আচ্ছা, এইখানে আই ড্রপার মানে হচ্ছে ঠিক এরকমই একটা জিনিস, এখানে সে কালারটা তুলবে, আইড্রপার এখানে কালারটা তুলবে। দেখেন আমি যদি এ জায়গায় ক্লিক দেই, দেখেন এখানকার কালারটা এখানে উঠে গেছে, ক্লিয়ার? এই বোঝা গেছে? আচ্ছা, আমি যদি এই জায়গায় ক্লিক দিই দেখবেন এখানকার কালারটা এখানে চলে যাবে, চলে গেছে? হ্যাঁ এখানে চলে। আচ্ছা দেখেন চলে গেছে, যেখানে ক্লিক দেন। আচ্ছা বড় করে দেখায় আরো, দেখেন আমার কালার এটা সিলেক্ট করা আছে না, এখানে সিলেক্ট করা আছে না? আচ্ছা, আমি যদি এখানে ক্লিক দেই, এখানে ক্লিক দিব, দেখবেন এই কালারটা যেখানে আছে এখানে চলে গেছে, দেখেন এখানে ক্লিক দিব, মানে এই কালারটা যেখানে আছে এখানে চলে গেছে। ক্লিয়ার? মানে আইড্রপার মানে হচ্ছে কোথা থেকে কালার তোলার জন্য আর কি। কেমন? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, কালার নিয়ে একটু শুধু কথা বলেনি, যেহেতু কালারটা চলেই আসলো, এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত কালারের সংখ্যা কতগুলো এটা আমি বলছিলাম ওদিন? গ্রাফিক্স ডিজাইনে এখন পর্যন্ত কালারের সংখ্যা ধরা হয় 64,000, 64,000। এখন 64,000 কালারের নাম বলতে পারবেন? এখন পর্যন্ত 64,000 কালার আইডেন্টিফাই করা হয়, এতগুলো নামও বলা সম্ভব না, যদিও আমরা অনেক নাম রেখে ফেলছি, কলা পাতা, পেস্ট, ফিরোজা, আফরোজা, গোলাপি। হ্যাঁ, তারপর আর কি কি আছে? দুই একটা নতুন নতুন কালারের নাম বলেন তো। মিশাইলে আবার যে রং হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধের সাথে ফজলি আম মিশাইলে যে ভাই একটা রং হয়, এক দেখাই তো কি কি রং ওইটা?
কি জানি ভাই, টিভিতে দেখায় মানে একটা মেয়ে যে জিজ্ঞেস করে কালার, বলতে পারে না, কয় ভাই ওই যে দুধের সাথে ফজলিয়া মিশলে যে কালার হয় ওই কালার দেখান। ঠিকই আছে, কালারের নাম তো বলা যাবে না, এখন ওই জন্য কালারটাই দেখাই দিচ্ছে, দুধের যাতে ফজলিয়া মিশে আছে কালারটা, ওই কালারটা দেন আমাকে। আচ্ছা হোক, ঠিক আছে, এগুলো আছে আরো আলোচনা আছে, সমস্যা নেই। হ্যাঁ আমি এমনি টুকটাক করে আগে নিয়ে যাচ্ছি। আচ্ছা ও, এরপরের টুল, এই টুলটা কি স্পট হিলিং টুল, হিলিং ব্রাশ টুল, এগুলো জানেন? এগুলো কি একটা একটা দিই ভাই, কোনটা হিলিং ব্রাশ টুলটা কি কি কাজ করে সেটার? এটা হচ্ছে ওই আপনার ফ্রেশ করে জায়গা, মানে দাগ গুলো কিছু অন্যান্য দাগ দাগ গুলো মিশানোর জন্য কিছু কিছু দাগ মানে ক্লিয়ার করে দেয়, পাশেরটার সাথে মিউচুয়াল করে দেয়। আচ্ছা আচ্ছা, আজকে ক্লিয়ার করে মানে ফুললি যায় না, ডিটেইলস বলতে পারবো না। জি ভাই, আপনি যদি একটু ভালোভাবে ক্লিয়ার করে দেন তার সবচেয়ে ভালো। কোথায় শুনছিলেন, কোথায় দেখেছিল এগুলা? ভাই ফটোশপে মাঝে মাঝে কাজ করে, মানে ছবি এডিটের সময় ওগুলো চোখে পড়ে। আচ্ছা এই ছবিটা নেই, নিয়ে দেখেন। আমি প্রথমে এখানে প্রথম যে টুলটা সেটা হচ্ছে স্পট হিলিং টুল। এই স্পট হিলিং টুলটা মানে হচ্ছে স্পট মিশিয়ে দিবে আপনাদের। এখন স্পটটা মিশাবে কিভাবে আসলে, এটা মিশিয়ে দেবে। আচ্ছা হ্যাঁ, আসলে এটা হচ্ছে মূল কথা যে স্পট মিশাই দিবে, কাজে স্পটের উপর ক্লিক দিলে দেখেন স্পটটা চলে গেছে, তাই না? জি ভাই, দেখেন এই স্পটের উপরে ক্লিক দিব, স্পটটা চলে গেল, তাই কি না? জি ভাই, মূলত যদি আপনাদের শিখাতে চাই তাহলে এখান থেকে শেষ, বাট যে কথা বলার সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে এই যে স্পট হিলিংটা করতেছে এটা কিভাবে করছে, কাজটা কিভাবে হচ্ছে এটা জানতে হবে, না হলে অনেকগুলো স্পট মিশাতে যাবেন তখন আর পারবেন না। এখন আমি যদি এই স্পটটা মিশাতে যাই তখন এখানে বড় একটা স্পট লেগে যাবে। আচ্ছা দেখেন এই স্পট হিলিং টুলটা আসলে কাজটা করে কিভাবে সেটা আপনাদের একটু বলে দিই। যে স্পট হিলিং টুলটা হচ্ছে আমার ধরেন এই স্পটটা হয়ে গেল, স্পট এই স্পটটা আছে, ওর বড় স্পট নাই কেন? আচ্ছা এই কালো স্পটটা আছে, তাই না? এই দেখতে পাচ্ছেন এই স্পটটা? আচ্ছা এই স্পটটাকে আমি হিল করতে চাই, তার মানে এখানে ঘটনাটা হচ্ছে আমি যদি স্পট হিলিং টুলটা নিয়ে এখানে একটা ক্লিক দেই স্পটটা চলে গেল, বাট আসলে কিভাবে গেল, ক্যাম্প কিভাবে কাজটা হলো, এ কাজটা করে কিভাবে, এ কি আগে থেকে জানতো যে এই স্পটটা আমার তুলতে হবে এবং এইখানে তোলার পরে যে আবার ওই কালারটাই বসাতে হবে, এটা কি সে আগে থেকে জানে? না ভাই, যদি এই কালারটা মুখস্থ করে নেয় তাহলে এখানে তো আর ওই কালার নাই, তাহলে এখানে ওই কালারটা আবার নিচ্ছে, অন্য কালার আবার হচ্ছে কেমনে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে এখানে আসলে এই কাজটা করে। এই যে দেখেন আমি এখানে যখন ব্রাশটা নিছি শুধু কি স্পটটার উপরে নিছি নাকি সাইডেও একটু করে আছে, দেখেন তো সাইডে একটু করে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুকে ফলো করে সে আসলে স্পটটাকে মিশায়, আর সাইডে যে জায়গাটুকু থাকবে ওই জায়গাটুকুকে ফলো করে মাঝখানের কালারটা সে ওই রকম করে দিবে, এটাই মূলত তার ধর্ম, বোঝা গেছে? জি ভাই, আপনি যদি শুধু শুধু স্পটটাতে ক্লিক দেন, আপনি শুধু যদি স্পটটাতে ক্লিক দেন এটা কখনো মিশবে না, দেখেন মিশতেছে কি? এই শুধু স্পটটাতে ক্লিক দিলে কি মিশতেছে? মিশবে না, কারণ সে ও আসলে স্যাম্পল পাচ্ছে না, মূল কথা হচ্ছে ও আসলে স্যাম্পল পাচ্ছে না, ওকে স্যাম্পল দিতে হবে, যে এই রকম যখন সাইড থেকে যখন ভালো একটা স্যাম্পল তাকে দেখাবো তখন সেটা মিশাই দিবে। আমি সাইডে যে সাইডে একটা ভালো জিনিস আছে
ওই জায়গাটুকুকে নিয়ে এসে মাঝখানেরটা পূরণ করে দিবে। এই যে দেখেন গেছে। জি ভাই, তাহলে হিলিং ফ্রাস্টুরের ধর্মটা কি সেটা বুঝতে পারছেন তো? জি ভাই, ঠিক আছে। তাহলে যেখানে যেখানে স্পট আছে সেই স্পট গুলো আমরা তুলে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ এই জায়গায় একটা স্পট আছে এত বড়, আপনি একটা একটা করে ক্লিক দিলে সময় লাগে। কাজে আপনি যদি এভাবে একটা টান দিয়ে দেন, যেখানে এখানে একটা লম্বা স্পট আছে, আমি এখানে একটা টান দিয়ে দিলাম, দেন একবারে চলে গেছে, তাই না? একটা টান দিয়ে দিবেন, এরকম গুলো এটা করতে পারেন, সমস্যা নেই। তবে দুই যে যে স্যাম্পল গুলো নিবে ওই স্যাম্পল গুলো যেন আবার ঠিক থাকে। এখন দেখেন আমি এই জায়গায় নিচ্ছি, কোনো চেঞ্জ হচ্ছে? দেখেন কোনো চেঞ্জ হচ্ছে কি? কোনো চেঞ্জ পাবেন না, কারণ এ এখান থেকে যখন এখানে আসতেছে এ আসলে ওর মতো ভালো কোনো স্যাম্পল পাচ্ছে না, দেখেন এই জন্য এটা কোনো চেঞ্জ হচ্ছে না। বাট যখন এখান থেকে দিবেন তখন কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ ও স্যাম্পল পাচ্ছে, তাই না? জি ভাই, হ্যাঁ। আচ্ছা, কাজে ওই একটা ভালো জায়গায় একটা স্যাম্পল দিতে হবে। আচ্ছা, এই জায়গায় দেখেন এই যে এগুলো মিশে যাবে। দেখেন আমি যখন এখানে ক্লিক দিচ্ছি এই সাদা দাগটা মিশতেছে না, বাট যখন আমি এই পাশ দিয়ে যাব, এই পাশ দিয়ে যখন যাব তখন মিশে গেল, কারণ ও স্যাম্পল পাইছে, তাই না? জি ভাই, হ্যাঁ। কাজে ওকে স্যাম্পল দিলে ও এগুলো মিশে ফেলতে পারবে দাগগুলো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গেল স্পট হিলিং ব্রাশ টুলটা। এরপরে হিলিং ব্রাশ টুলটা একই কাজ, বাট হিলিং ব্রাশ টুলটার জন্য আমাদের এখানে ও তো এই স্পট হিলিং এ তো স্যাম্পলটা সে অটোমেটিক নিয়ে নিত, আর হিলিং ব্রাশ টুলে স্যাম্পলটা আমাদের নিতে হবে। আচ্ছা, এখানে আজকে একটা জিনিস মুখস্থ করে নেন। মুখস্থের জিনিসটা হচ্ছে কোনো কালার বা স্যাম্পল তুলতে হলে আপনাকে অল্টার ধরে ক্লিক দিতে হবে। খুবই সিম্পলি মুখস্থ করেন, খুবই সিম্পলি। যে আমি যদি কোথা থেকে স্যাম্পল বা কালার তুলতে চাই তাহলে অল্টার ধরে ক্লিক দিতে হবে। ক্লিয়ার? জি ভাই, বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে এটা ভালো না, অবশ্যই স্যাম্পল কোথা থেকে নেওয়া হয় বলতে পারবেন? ভালো জায়গা থেকে না খারাপ জায়গা থেকে? ভালো জায়গা থেকে স্যাম্পল নিয়ে খারাপ জায়গায় প্লেস করবেন, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে আমি একটা ভালো জায়গা থেকে স্যাম্পল নেব। এই জায়গাটা তো ভালো আছে, তাই না? জি। আচ্ছা, স্যাম্পল নেওয়ার জন্য অল্টারটা চাপে ধরেন। অল্টারটা চাপে ধরার পরে এইরকম একটা চিহ্ন আসবে, এরকম চিহ্ন আসার পরে একটা ক্লিক দেবেন, তার মানে ও জায়গা থেকে স্যাম্পল আমার উঠে গেছে। ক্লিয়ার? দেখেন এই স্যাম্পলটা দেখেন উঠে গেছে, তাই না? এখানে যেটাতেই যান না কেন ওই স্যাম্পলটা দেখাচ্ছে, তাই কি না? জি ভাই। দেখেন আপনি যেখানে ক্লিক দিবেন ওই স্যাম্পলটা ওখানে যাবে। এখন আমি এ জায়গায় ক্লিক দিব, মিলতেছে না যেহেতু এখান থেকে আসবে, এটা একটু কালো, আমি এখানে দিচ্ছি, এখানে মিলতেছে? জি ভাই। আচ্ছা, এখানে একটা ক্লিক দিলাম, দেখেন চলে গেছে। আচ্ছা, এই স্যাম্পলটা নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন এখন কিন্তু আর স্পট টিস্পট সে বুঝতেছে না, যেখান থেকে আমি স্যাম্পলটা নিছিলাম, যেখান থেকে আমি স্যাম্পলটা নিছিলাম ওই স্যাম্পলটা সবখানে চলে আসতেছে, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। দেখেন এবার আর একটা জিনিস দেখে তাহলে বুঝবেন, আমি এই চোখটা থেকে একটা স্যাম্পল নিলাম, একটু বড় করে নিই, আমি এই চোখটাতে একটা ক্লিক দিলাম, একটা স্যাম্পল নিলাম, দেখেন এই চোখটা উঠে এসেছে, তাই না? জি ভাই। আমি এইখানে জি ভাইয়া বসাই দিলাম, হলো? হ্যাঁ, অনেকটা ক্লোন কপির মতো কাজ হচ্ছে। হ্যাঁ, ক্লোন কপির মতোই অনেকটা, কিন্তু ফুললি ক্লোন না এটা, হলো? জি ভাই, জি ভাইয়া, জি ভাইয়া। এখানে একটা চোখকে যেখানে যেখানে দিতে চান বসাইতে থাকেন। মানে এগুলো রিটাচের কাজের মধ্যে পড়ে না? আমরা একটু বলে রিটাচের রিটাচের কাজ করি আমরা, তারপরে ওই আতেও কাজে লাগে, যখন ম্যানিপুলেশন করি তখন কাজে লাগে।
আচ্ছা তাহলে এটা তো বুঝতে পারছেন যে একটা জায়গা থেকে স্যাম্পল নিয়ে আরেকটা জায়গায় প্লেস করতে হবে, তাই না? জি ভাই। সহজ কাজ এগুলো, একবারে আমার কিছু না। আচ্ছা এটার নিচেই আছে দেখেন প্যাচ টুল। এই প্যাচ মানে কি? প্যাচ মানে কি বলতে পারবেন কেউ? প্যাচ বুঝেন না আপনারা? প্যাচ বুঝেন না? ও মানে হচ্ছে জোড়া লাগানো টাইপের কিছু। আপনারা প্যাচ বুঝেন না? আমি বলতেছি আপনারা প্যাচ বুঝেন না? প্যাচ বুঝেন না? আপনার কথাতেই প্যাচ লাগতেছে। আমার কথাতে যদি প্যাচ লাগতেছে এটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা প্যাচ বুঝেন। ওইটা তো বুঝতেছি ভাই। আপনাদের ভিতর প্যাচ নাই? ওই প্যাচ তো ওই প্যাচ না ভাইয়া। ভাই বাঙালি মানুষ আবার প্যাচ না বুঝে? বাঙালি তো অন্যের প্যাচ বুঝে ভাইয়া। এ এটা ওই প্যাচ, এটাও প্যাচ দিয়ে কাম করতে হয়। কোন প্যাচ ভাই? তাহলে তো অনেক সমস্যা ভাইয়া। কি সমস্যা? খারাপ ও জায়গাটা একটা এইভাবে ঘুরাইয়া প্যাচ দেবেন, বুঝছেন? এই বুঝেন নাই যে আমার এই জায়গাটা ডিস্টার্ব না, এই ডিস্টার্ব জায়গাটা আমি একটা প্যাচ দিলাম ঘুরাইয়া, এভাবে ধরে এভাবে প্যাচ দিয়ে দিবেন। প্যাচ দিয়ে এখন এই জায়গা যে জায়গাটা সিলেক্ট হয়েছে ওই জায়গাটাকে দেখো ধরে একটা ভালো জায়গায় ফেলে দিবেন। দেখেন এই জায়গাটাও ভালো হয়ে গেছে। আবার এই জায়গাটা দেন, খারাপ জায়গাটাকে প্যাচ দিয়া ভালো জায়গায় এনে ছেড়ে দিবেন, বুঝছেন? জি ভাই। দেখবেন খারাপ জায়গাটা ভালো হয়ে গেছে, মানে প্যাচ লাগায়া মানুষের খারাপ করি আমরা, মানুষের ক্ষতি করি, এই জায়গায় প্যাচ লাগায় মানুষ ভালো করবো ছবি, বুঝা গেছে? এই যে দেখেন এই জায়গায় একটা আমি প্যাচ দিলাম, এই ভালো জায়গায় ছেড়ে দিলাম, চলে গেছে না এটা? ঠিক আছে, এটা হচ্ছে প্যাচ টুল, বাকি গুলো দরকার নেই। এটাতে কি কালারের কোনো পরিবর্তন হবে? নো 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 নো, আপনি যেখান থেকে নেবেন মানে যে যে জায়গায় ছাড়বেন ওই জায়গার স্যাম্পলটা ওখানে চলে যাবে। যে এটাকে আমি ধরলাম, ছাড়লাম আমি চোখটার উপর, দেখেন চোখটা এখানে চলে গেছে, তাই না? মানে খারাপ জায়গাটা ধরবেন ভালো জায়গার উপরে ছাড়বেন। এখন আপনি যদি, আমার কাজ কি এই এইটাকে ভালো করা, এখন আপনি যদি মনে করেন যে আমি এইটাকে ধরে আমি এই জায়গায় ছাড়বো তাহলে কি এটা আর এটা মিললো না? তাইলে এখন আপনি চুল ঠিক করবেন, চুল ঠিক করতে গিয়ে আপনি এখানে চুলে প্যাচ লাগায়া, এই চুলে প্যাচ লাগায়া আপনি কি নাকের উপর ছাড়বেন? সেটা তো করা যাবে না, কাজেই সামঞ্জস্য যেটা সেটা করতে হবে। এরপরে ব্রাশ টুল, ব্রাশ টুল নিয়ে কালকে কথা বলবো, আজকে বলবো না। আচ্ছা ওকে ফাইন। জান্নাতুল ফেরদৌস ওই প্যাস লিখছে যে জিলাপিতে থাকে। শুধু জিলাপিতে না, আমাদের ভিতরেও অনেক প্যাস আছে। কি প্যাস নাই আমাদের ভিতর? আছে ভাই, প্যাস ছাড়া মানুষ থাকে নাকি? আর প্যাচ থাকতে হয়, প্যাচ না থাকলে টিকতেও পারবেন না, বুঝছেন না?
আচ্ছা এখন বলেন, এ পর্যন্ত কারো প্রশ্ন জিজ্ঞাসা? এখন তো নাই ভাইয়া, যখন প্র্যাকটিস করব তখন আটকে যাব, নেক্সট ক্লাসে আজকের মতো আবার জিজ্ঞেস করবো। আপনারা কি প্র্যাকটিস করেন আদৌ? কাজে প্র্যাকটিস যদি না করেন তাহলে তো হইলো না। হ্যাঁ হ্যাঁ, কে কি বলছিলেন? আমি বলছিলাম যে হিলিং ব্রাশ টুল যেখানে আছে, তো ওখানে অল্টার যখন ক্লিক করলাম, ক্লিক করার পরও দেখাচ্ছে যে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজড টু রিপেয়ার দ্য ইমেজ। অল্টার ক্লিক, মানে অল্টার ক্লিক করেছি তারপর আমি বলেছে, হ্যাঁ মানে অল্টার ক্লিক করার পরেও আমাকে হচ্ছে, সরি শোনা যাচ্ছে না, আপনি শুনেন না, মানে অল্টার ক্লিক করলাম, অল্টার চেপে ধরে একটা ক্লিক দিতে হবে মাউসে, সেটা দিবেন, অল্টারটা চাপে ধরেন, তারপর সেটা দিয়েছি না, না আবার দেন। আপনি স্ক্রিন শেয়ার হবে কি আপনার? এখন স্ক্রিন শেয়ার হলে স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ এবার এবার জি ভাই, তখন আমি একটু ভুল করছিলাম যে মানে শুধু আমি অল্টার, না না হবে না, অল্টার চাপে ধরে স্যাম্পল দিতে হবে, অল্টার চাপে ধরে একটা ক্লিক দিবেন তাহলে ওই জায়গা থেকে স্যাম্পল উঠবে। হ্যাঁ জি ভাই, এখন হয়েছে, তখন আসলে আমার ভুল হয়েছিল, এখন হয়েছে। আচ্ছা আচ্ছা, আকি আপু আপনার সমস্যা কোনো বুঝতে সমস্যা হচ্ছে কি? না ভাইয়া, আমি প্রথম দিন তো যেটুকু বুঝলাম চলবে। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, হতাশ হওয়া যাবে না, ভয় পাওয়ারও কিচ্ছু নেই, খুবই সিম্পল জিনিসগুলো। সব থেকে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যদি বলতে চান সব থেকে সহজ কাজ শেখা এই আপনার ইয়াটাই, গ্রাফিক্স ডিজাইনটাই, কাজে এখানে হতাশ হওয়ার কিচ্ছু নেই। আমি রাতটা প্র্যাকটিস করলে এখন বুঝতে পারলাম হ্যাঁ আজকে কতটা অবশ্যই অবশ্যই, হ্যাঁ করতে পারলাম। ঠিক আছে, আর এখানে যে কেউ যারা আছে গ্রুপে তো আপনাকে অ্যাড করে দেওয়া হয়েছে, যে কোনো সমস্যা হলে সবাইকে জিজ্ঞেস করবেন, যে কেউ হেল্প করতে রেডি আছে এখানে। ওকে, আর এখানে সবাই হেল্পফুল। আচ্ছা এ আপন ভাই, জি ভাই, ওই পরে যে নাম্বারটা দিলাম ও পরে আর আসেনি না? না ভাইয়া, ওই যে উনার প্রথমে বললো যে ইলেকট্রিসিটির প্রবলেম, তো তারপরে আবার জিজ্ঞেস করলাম যে তাহলে কি আপনি ফোনেও অ্যাটেন্ড করতে পারবেন না, ও উনার আগ্রহ দেখলাম না আজকে অ্যাটেন্ড করার, তো বলছে না ভাইয়া আজকে হবে না। আচ্ছা কি আর করে। আচ্ছা ঠিক আছে, বাবু ভাইয়ের রেফারেন্স তো, ফোনটা না দিলে আবার পরে বাবু ভাই আবার ধরবে। আবার কি ফোন দেবো? না না এখন থাক, আজকের না, 5টা বাজেই। আচ্ছা আবিদুর ভাই কি পরে জয়েন করছেন? আবিদুর ভাই কি আছে? নাই তো, ওনাকে ফোন দিলাম, বলছে যে ভাই একদম ভুলেই গেছি। আমি বললাম ভাইয়া ফেসবুকে গ্রুপ করলাম, মেসেজ হোয়াটসঅ্যাপে করলাম, তারপরে যদি ভুলে যান কাছে ভাই ঢুকতেছে এখন। আচ্ছা আপনাদের ফেসবুক গ্রুপটাতে কি সবাই আছে? আমি জি ভাই, মোটামুটি সবাই আছে, পরে যারা আসলে তারা বাদে আর কি। আচ্ছা যারা নাই তারা যদি থাকতে চায় তাহলে ওখানে অ্যাড করে নিয়েন, কারণ সবাই যদি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে তাহলে ওখানে গ্রুপটাতেও অ্যাক্টিভ থাকতে পারবে, আপনাদের প্রবলেমগুলো সবাই মিলে শেয়ার করবেন। আসলে এখানে মূল ঘটনাটা হচ্ছে কি, যে এখন মোটামুটি সবাই কিন্তু আমরা বসেই আছি, কাজে আলাদা কোনো কাজ নেই, আলাদা কোনো চাপ নেই। হ্যাঁ তো এই অবস্থায়, এমত অবস্থায় আমরা যদি এই একটা জিনিসকেও ভালোভাবে এগিয়ে নিতে না পারি তাহলে তো দুঃখজনক। আমাদের অবশ্যই অবশ্যই একটা জিনিস জায়গায় যখন নামছি অবশ্যই একটা জায়গাকে আমরা এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে? এ নিয়ে আমাদের যতটুকু চেষ্টা করা দরকার সবার একটা সুন্দর প্রচেষ্টা থাকতে হবে। জি ভাইয়া, কারণ এখন তো অলস ভাবে বসেই আছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় এই সময়টাকে কাজে লাগানোর জন্যই মূলত সরকার এই ইয়াটা করতেছে, কাজে আমরা যদি এটাকে
পরিষ্কারভাবে কাজে লাগাতে না পারি তাহলে সরকারের উদ্দেশ্য তো বৃথা, এত টাকা পয়সা খরচ করতেছে এগুলো বৃথা না? কখনো সরকারের টাকাকে আলাদা করে ভাববেন না, ওটা আমাদেরই টাকা, ঠিক আছে? কাজে আমাদের টাকা আমরা সেবা নিব, এটা আমাদের অধিকার, আমার টাকা আমি খাবো, তাই কি না? ঠিক আছে, আজান হচ্ছে, আজানটা শেষ হোক, তারপরে আবার কথা বলে শুরু করবো না। আপনারা এর মধ্যে প্র্যাকটিস করেন, এগুলো ফটোশপটা ওপেন করে এগুলা একটু ইয়া করে দেখেন, কেউ একজন স্ক্রিনটা শেয়ার করে দেখান, আমি যে ক্রপ টুলগুলো দেখাইলাম এই টুলগুলো দেখাইলাম, কেউ একজন দেখান তো সবাইকে। পেন টুল ইউজ করে একটা কার আর কি ইয়া করলাম, পুরোটা মাস্ক করলাম। দেখান দেখান সবাইকে, দেখান কিভাবে করলেন, দেখান। আচ্ছা এটা যেটা মার্কিং করা আছে মানে মাস্ক করে রাখছে, এটা পুরোটাই পেন টুল দিয়ে করছে, এখন কতটুকু ফুললি 100% হয়েছে কিনা সেটা বুঝতেছি না, তবে চেষ্টা করছি মোটামুটি ভাবে করার। তো আমি যদি এটা একটু যদি আবার করতে চাই আর কি, আরেকবার একটু করি তাহলে। যে জায়গায় আপন এটা একটা কাজ করো, ওই যে আবার পেন টুলে অপশনে যাও, অপশনে গিয়ে এগুলা বেকার হয়ে আছে। হ্যাঁ জি ভাইয়া বলেন। মানে আবার পেন টুলে অপশনে যাও, ওই যে যেখান থেকে নেওয়া হয়েছিল আর কি, মানে এটাতে যেখান থেকে ক্লিক করবো আর কি এখানে যদি করি, এখানে শুরু হলো, এখন কথা হলো আমার এখানে এখন আর কিছু দেখা যাচ্ছে না, আমি নির্দিষ্ট দূরত্বে খুব কাছাকাছি যতটুকু নেওয়া যায় ততটুকুর মধ্যে মাউস কার্সার ছাড়বো না, এটা সহজ একটা ক্লিক করব এবং এরকম একটা সামনে এবং পিছনের একটা অপশন পাবো, যেটা আসলে কোন দিকে আমার বাঁকা হচ্ছে কতটা এটা দেখার জন্য। তো আমি চোখের অনুযায়ী এই বাঁকাটা এই অনুযায়ী নিয়ে নিবো, এখন মাথা আমার এতটুকু আছে এটা বাদ দিয়ে আমি সাদা অংশটাই যেটা আছে আর বলে দিয়েছে 2 ঘন্টা সাদা অংশটাই অল্টার চেপে এই সাদা অংশটা একটা আমার থাকতেই হবে 4 ঘন্টা, তাহলে এই অপশনটুকু আমার চলে যাবে। এখন আমি যদি আবার এতটুকটা নিতে চাই তাহলে আবার এখানে মাউস কার্সার সহ এখানে ক্লিক করে এই জায়গাটা আমি এখন যতটুকু নিতে চাই, এইভাবে নিতে চাই না এইভাবে নিতে চাই সেটা আমার ব্যাপার, যেভাবে নিব আর কি। তো আমি সুন্দরভাবে গুছায় সেভাবে নিয়ে এটা আবার ক্লিক করে যদি আমার এটা কেটে দেওয়ার দরকার পড়ে তো দিলাম, আর যদি সোজা অবস্থায় থাকে জানা দরকার নাই তো ওইভাবে ইউজ করতে পারবো। জি অল্টার চেপে ধরে ওখানে একটা ক্লিক করলে ওটা কেটে যাবে। আচ্ছা
তারপর যদি আবার এখানে এখানে ধরে ধরে আবার এটা করে যদি আমি যতটুকু নিয়ে যতটুকু আমার নেওয়া পসিবল হবে আর কি যেভাবে সে অনুযায়ী, বাড়তি কিছু এখন এইদিকে আছে, আমি যদি এখন এইখানে ধরি তাহলে আমার ভালো করে আসবে যতটুকু আসবে আর কি, মানে বাঁকানোর জন্য বাঁকানোর জন্য কিভাবে লাগে, এখন আমার বাকি অংশ যদি না লাগে পিছনেটা নির্ভর করবে যে আমার কোন জায়গাটা বাঁকছে, আমার যদি এই সামনে টুকু নিয়ে বাঁকাই তাহলে এটা বাঁকবে, যদি নিয়ে বাঁকাই শুধু এতটুকু বাঁকবে, তারপর আবার যদি এই জায়গাটা দরকার পড়ে এই জায়গাটা আমি এই যে নিচের জায়গাটা যদি আমি মানে অনেক সময় দেখা যায় কি আমি সামনেটা যদি বাধা দিয়েও করতে যাই তাহলে কি হবে আমার এই শেপটা অনেকটা ওইদিকেই চলে যেতে ওইদিকে ওই দিকে চলে যায়, তো আমি এটা চেষ্টা করব যাতে যদি এরকম হয় যে আমার মাথাটা অন্যদিকে চলে গেছে তাহলে আমি কেটে দেওয়ার, আর এটার ফুল ডিটেলস তো ভাই এখনো করাই নেই মানে কতটুকু করাইছে আর কি সে অনুযায়ী আর কি যাচ্ছি। না আমি তো লিভ করিনি, মানে ওই লাইভ করতেছিলাম তো ক্লাসটা লাইভ হচ্ছিল। লাইভ ক্লাসটাকে অফ করে দিলাম, এখন রেকর্ডিং হচ্ছে। হয়তো ভালো করে শেখানো শেখার পরে হয়তো বা একটু ফাস্ট করতে পারবো, যেহেতু করতেছি এটা প্রথম প্রথম এই জন্য একটু স্লোলি হচ্ছে, স্যার ল্যাপটপে মাউস লাগানো নাই এই জন্য আর কি এরকম হচ্ছে বেশি কিপ্যাড দিয়ে করতেছি। একটা গ্রুপে লাইভ করা তারপর মূল জিনিসগুলো শেখার দেখতে পারা এটাই হবে আমার পপুলারিটি এখন অন্য লেভেলে চলে গেছে, এই জন্য রাকিব ভাইয়ের বউ অ্যাড করে দিয়েছে আজকে আমার গ্রুপে। রাকিব ভাই কে? ওই আমাদের ইয়া কি টিম লিডার। টিম লিডারে বউ কইছিল? কইছিল জানি না, সে তো জানি না, আমার এখানে অ্যাড করে দিয়েছে। আইসকেপের বাবু ভাইবের আরেকজনও গানে দিল, দুইজনকে যোগ করে দিয়েছে। বাবু ভাই ক্লাস করে নাকি? তাই বাবু ভাই ক্লাস করে, এটা বাবু এক বাবু ভাই ক্লাস করে, এটা অন্য বাবু আর কি। মনে হয়
অন্য লেভেলে যাবে সেটা তো আমি জানি, অন্য যে কোনো ট্রেনারের থেকে তুমি ভালো শিখাইতে পারবা। রাজু ভাইয়া। জি শুনছি, বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি ভাইয়া। নামাজে যাইতে তো, ও শিওর, আমি 5:10 বেজে গেছে, নামাজ পড়া লাগবে। আচ্ছা ঠিক আছে, এখানে বিরতি থাকবে 5:30 পর্যন্ত। এই 5:30 পর্যন্ত বিরতি, নামাজের বিরতি। 5:30 আবার সবাই আগে আসতে হবে, কিন্তু আমি তখন মার্কেট প্লেস নিয়ে কথা বলবো 5:30-এ। আচ্ছা ভাইয়া, 5:30 থেকে মার্কেট প্লেস নিয়ে কথা শুরু হবে। আচ্ছা ভাইয়া। রাজনের বাচ্চা আছে, বাবু ভাইয়ের বাচ্চা আছে। আরে করেন, যতদূর হয় ততদূর করেন। এই যে এটা মোটামুটি ফুললি মার্ক করে নিছি, এবং এটা করার পর যদি আমি এখানে অ্যাড প্লেয়ার মার্কস করে দিই, তাহলে আমার আলাদা এটা ইউনিভার্সিটি চলে আসবে। আবার যদি এটা আমি লেয়ারটা দেখতে চাই বা মার্কিংটা কতটুকু দেখতে চাই, তো কন্ট্রোল চেপে ধরে এই লেয়ার মার্কস এই অপশনটা চাপ দিলে আবার এই অপশনটা চলে আসবে কিল করা পোকা। এই আর কিছু দেখাবো?
আপু আমার কথা শোনা যাচ্ছে? কই কি হচ্ছে এখানে, বিরতি চলছে নাকি? আচ্ছা, আর এখানে ওই যে জান্নাতুল আমার আসছিল না ভাইয়া, উনার একটা নাম্বার আমি আমাকে ফোন দিলাম, তো উনার নাকি নেটের প্রবলেম, ইলেকট্রিসিটি নাই, আর আজকে অ্যাটেন্ড করতে পারছেন না এটা বললেন। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ে আসো। হ্যাঁ সবাই কেন চুপচাপ? শিহা তোমার একটু কাজ দেখাও ভাই, কাজ দেখাও। কি কাজ দেখাও? কালকে কোনো কাজ করো নাকি? ওইটা একটু দেখাও, একটু দেখি। কালকে করিনি তো ভাই, ছাদ জিজ্ঞেস করলো না? না সমস্যা আছে তো একটু।
রাজু ভাই আছেন না? কি বললা? না বললাম রাজু ভাই নাই, রাজু ভাই উনি তো তিন সাড়ে তিনটা পর্যন্ত সময়। হ্যাঁ সাড়ে তিনটা, আরে সাড়ে তিনটা বলছি, আধা ঘন্টা সময় নিয়ে পাঁচটা তিরিশে আসতে বললো। আভাস মাল্টিমিডিয়া ইসলামী মহাসম্মেলনে আপনাদের সামনে রাসূলের পক্ষ থেকে এই নিষেধ শুনানোর পরেও আব্দুল্লাহ বিন মুগাফফালের ভাতিজা পাথর দিয়ে পাখি মারতেই থাকলো, তখন তিনি বললেন ওহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি যে আল্লাহ রাসূলে কাজ করতে নিষেধ করেছেন, তারপরও তুমি এই কাজ করতেছো। লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। আল্লাহ রাসূলের হাদিস শোনানোর পরেও তুমি কিভাবে এই কাজে লিপ্ত হও? এই ছিল সাহাবীদের ঈমান। সম্মানিত উপস্থিতি, একদিন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছেন, মজলিসে আবু কাতাদা উপস্থিত আছে, মজলিসে বুশাইর বিন কাআব উপস্থিত আছে। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল হায়া খায়রুন কুল্লু, জেনে রাখো লজ্জার পুরোটাই কল্যাণ, লজ্জার পুরোটাই কল্যাণ, লজ্জার পুরোটাই কল্যাণ। তখন বুশাইর বিন কাআব ইমরান বিন হুসাইনকে বলতেছে আমি কিছু কিতাবে পড়েছি, কিছু বইয়ে পড়েছি যেখানে লেখা আছে যে লজ্জার মধ্যে কল্যাণ আছে, ঠিক কথা, লিকুন মিন জাফি হিজাফ, কিন্তু লজ্জার মধ্যে দুর্বলতাও আছে, লজ্জার সবই কল্যাণ নয়। এই কথা বলার মাত্র ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাদিস শুনালেন যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল হায়া খায়রুন কুল্লু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জার পুরোটাই ঈমান। তারপরে বুশাইর বিন কাব আবার বলল আমি একটা বইয়ে পড়েছি যে লজ্জার পুরোটাই কল্যাণ এমন নয়, বরং লজ্জার মধ্যে কিছু দুর্বলতাও আছে। তখন বুশাইর বিন কাব আবার বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন আন্নাল হায়া আকুল্লু খায়রুন কুল্লু, লজ্জার পুরোটাই কল্যাণ। এবার ইমরান বিন হুসাইনের চেহারা পরিবর্তন হয়ে গেছে। ইমরান বিন হুসাইন তাকে ধমক দিয়ে বললেন উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি, ওয়াংতা তুহাদ্দিসুনা আন কুতুব, আর তুমি কি টুটা ফাটা বইয়ের কথা বলো, খবরদার আমার সামনে আল্লাহর রাসূলের হাদিস বলার পরে কোনো কথা চলবে না, কোনো বাক্য চলবে না, আল্লাহর রাসূলের হাদিস বলে দিয়েছি, এটাই শেষ, এটাই শেষ। শুধু তাই নয়,
আরো হাদিস শুনেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমরা করতেছিলেন, হজ করতেছিলেন। ফাকানা মুআবিয়া ইস্তালিমুল আরকানা কুল্লাহা, কাবা ঘরের যে চারটি কোণা আছে এই চারটি কোণার প্রত্যেক কোণায় মুআবিয়া হাত দিয়ে স্পর্শ করছিলেন। কাবা ঘরের প্রত্যেক কোণায় মুআবিয়া হাত দিয়ে স্পর্শ করছিলেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, লিমা তাসতালিমু হাযাইনিল আরকান হাযাইনিল আরকাইন, এই দুই হাযাইনির রুকনাইন, এই দুই পার্শ্বে কেন আপনি হাত বুলা